শুধুমাত্র শুধুমাত্র তোমার যে টপিকসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র সেই টপিকসগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা শুধুমাত্র সেই টপিকসগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আচ্ছা, আমরা আমাদের লেকচারে চলে যাই, মূল লেকচারে। আচ্ছা, ওকে, আমরা লেকচারে চলে যাচ্ছি। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তোমরা কমেন্ট ভাই করে আমাকে ফুল স্ক্রিন অবশ্যই, দিয়েন, ভাই ফুল স্ক্রিন দিয়েন। আপনি যদি কন্ট্রোল এইচ দেন তাহলে ফুল স্ক্রিন হবে। ফুল স্ক্রিন তো ভাই হচ্ছে না, ল্যাপটপ সমস্যা করতেছে মনে হচ্ছে। এবার হয়েছে? এবার ঠিক আছে ভাই, এবার ঠিক আচ্ছা, আছে। ওকে, তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাই আর সময় নষ্ট না করে। ওকে, তোমাদের অনেক প্রশ্ন এবং অনেক কথাবার্তা যে ভাইয়া দেরি কেন, এবং বই থেকে পড়ান, বই থেকে পড়ান, বই থেকে পড়ান। হ্যাঁ, সবাই স্লাইড দেখতে দেখতে বিরক্ত, অথচ যদি হচ্ছে আমরা প্রথমে বই থেকে পড়াইতাম, সবাই বলতো ভাইয়া স্লাইড থেকে পড়ান, স্লাইড থেকে পড়ান, স্লাইড থেকে পড়ান। বই তো সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই দেখে আসতেছি, একই পড়া একই লেখা, আর কত দেখবো আর কত পড়বো। ওই যে মানুষ বলে না যে এক জিনিস বেশি দিন ভালো লাগে না, বইও আর খুব বেশি দিন ভালো লাগবে বলে মনে হয় না, আবার হচ্ছে স্লাইডে যেতে চাইবা। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে চলে যাই। প্রথমে আমরা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য 17টি মৌল অত্যাবশ্যক। এই 17টি মৌলের মধ্যে 3টা মৌল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই যে দেখো, আমরা বলে দিছিলাম যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টা মৌল হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে থাকে। সংখ্যা আমরা যেটাকে CHO বলছি, সংখ্যা আমরা কি বলছি? CHO। বাকি চোদ্দটা মৌল হচ্ছে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে থাকে। আচ্ছা, ওকে, এরপর আমরা একটু সামনে চলে যাই। সামনে আমাদের কি দেওয়া আছে? সামনে আমাদের দেওয়া আছে যে হচ্ছে লবণ পরিশোষণ অঙ্গ। লবণ পরিশোষণ অঙ্গ দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে তোমাদের একটা বেসিক প্রশ্ন থাকে, যেটা হচ্ছে একটা জিনিস জাস্ট চিন্তা করে দেখো, যে উদ্ভিদটা হচ্ছে পুরোপুরি পানির মধ্যে নিমজ্জিত আছে, সেই উদ্ভিদের কোন অংশ লবণ পরিশোষণে ব্যবহৃত হবে? স্বাভাবিকভাবেই হচ্ছে নিমজ্জিত জল উদ্ভিদের পূর্ণাঙ্গই লবণ পরিশোষণে ব্যবহৃত হবে। বাট যে উদ্ভিদটা হচ্ছে তোমার মানে নর্মালি হচ্ছে যে মাটির পানির মধ্যে না, মাটির মধ্যে হচ্ছে যে মূল থাকবে যে উদ্ভিদের, সেই উদ্ভিদের হচ্ছে যে তোমার মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলো, যেটা হচ্ছে তোমাদেরকে আমি স্লাইডে আগে দেখাইছিলাম, সেই জায়গায় হচ্ছে যে লবণ পরিশোষণ করবে আর কি, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণ করবে নর্মালি, আর নিমজ্জিত জলজ উদ্ভিদের সর্বাঙ্গ লবণ পরিশোষণে ব্যবহৃত হয়। আচ্ছা, ওকে, এরপর আমরা সামনে চলে যাই। লবণগুলো কি হিসাবে পরিশোষিত হয়? লবণগুলো কি হিসাবে পরিশোষিত হয়, এটা মেডিকেল বোর্ড থেকে প্রশ্ন আসছিল, যে হচ্ছে লবণগুলো কি হিসাবে পরিশোষিত হয়? লবণগুলো হচ্ছে আয়ন হিসাবে পরিশোষিত হয়। লবণগুলো কি হিসাবে পরিশোষিত হয়? লবণগুলো হচ্ছে যে আয়ন হিসাবে পরিশোষিত হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা, লবণগুলো হচ্ছে আয়ন হিসাবে পরিশোষিত হয়। এই জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে আরেকটা লাইন তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমি আগেও বলছিলাম এখনো বলি, যে সবগুলো আয়ন সমানভাবে শোষিত হয় না। এখানে দেখো যে হচ্ছে এই যে 7 নম্বর লাইনে দেখো, যে কোন অবস্থায় লবণ পরিশোষিত হয়, বোল্ডের উপরে লিখে আছে,
পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষিত হয়, ক্যালসিয়াম এবং সালফার আয়ন সর্বাপেক্ষা মন্দগতিতে শোষিত হয় বলে মনে করা হয়। তোমাদের মনে আছে কিনা আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে যে আয়নগুলো হচ্ছে যে নর্মালি একটা আয়ন দেখো যে কে প্লাস এবং হচ্ছে যে এনও থ্রি মাইনাস, এ দুটো হচ্ছে যেখানে একটা করে হচ্ছে আয়ন, যার কারণে হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে তোমার যে আয়নগুলো হচ্ছে আমি বলছিলাম যে দ্রুতগতি শোষিত হবে, আর দ্বিতীয় যে আয়ন যেগুলো সেগুলো আমি বলছিলাম যে মন্থর গতিতে শোষিত হবে। তাহলে দেখো পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন বড় ছোট জাস্ট এও মনে রাখবা, বড় ছোট দিয়েও মনে রাখতে পারো যে পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম দুইটাই হচ্ছে পজিটিভ আয়ন, এই দুটার মধ্যে হচ্ছে ছোট কোনটা আর হচ্ছে যে বড় কোনটা, আকার ছোট কোনটা এবং আকার বড় কোনটা, পটাশিয়াম এবং ক্যালসিয়াম দুইটা পজিটিভ আয়নের মধ্যে স্বাভাবিকভাবেই হচ্ছে পটাশিয়ামের আকার ছোট এবং হচ্ছে ক্যালসিয়ামের আকার বড়, যার কারণে হচ্ছে যে আমরা জানি যে জিনিস ছোট এটা খুব দ্রুত গতিতে দৌড়াইতে পারে এবং খুব দ্রুত গতিতে কি হইতে পারে শোষিত হইতে পারে। আবার হচ্ছে নাইট্রেট এবং হচ্ছে যে সালফেটের মধ্যে নাইট্রেট আয়নের হচ্ছে যে আকার ছোট, স্বাভাবিকভাবে হচ্ছে তোমার নাইট্রেট আয়ন মন্থর গতিতে, নাইট্রেট আয়ন দ্রুত গতিতে শোষিত হবে এবং সালফেট আয়ন হচ্ছে মন্থর গতিতে শোষিত হবে। জাস্ট এই একটা ইনফরমেশন মাথায় রাখো এবং এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ইউনিভার্সিটি বলো, এবং হচ্ছে এমন কোনো জায়গা নাই যে এই লাইন থেকে প্রশ্ন আসে নাই, এবং হচ্ছে এই লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, আমরা এরপরে সামনে চলে যাই, সামনে দেখি কি দেওয়া আছে। আমার মনে হয় এমন কোন হচ্ছে স্টুডেন্ট নাই যে হচ্ছে এই টপিকসটা নিয়ে ঝামেলায় পড়ে নাই যে ম্যাক্রোমোলের সংখ্যা কয়টি, মাইক্রোমোলের সংখ্যা কয়টি। আচ্ছা, ম্যাক্রোমোলের সংখ্যা কয়টি, দেখো যে আমরা আগে বলছিলাম ম্যাক্রোমোলের সংখ্যা 9টি এবং মাইক্রোমোলের সংখ্যা হচ্ছে কয়টি, 8টি। ম্যাক্রোমোলের সংখ্যা 9টি এবং মাইক্রোমোলের সংখ্যা 8টি বলছিলাম, সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছিলাম। কিন্তু আমি তোমাদের প্রথম লেকচারে মানে হচ্ছে বোটানি 5 এর প্রথম লেকচারের দিন এবং হচ্ছে তোমাদের সলভ ক্লাসে আমি খুব জোর দিয়ে বলছিলাম ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা 9টি, ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা 9টি। এটা হচ্ছে আমি তোমাদেরকে মানে একদম সিরিয়াসলি এবং জোর দিয়ে বলছিলাম। কেন বলছিলাম সেটা আমি তোমাদেরকে হচ্ছে যে ব্যাখ্যা করেও দেখাইছিলাম এবং আমি বারবার বলছিলাম যে ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা অবশ্যই 9টি। ম্যাক্রোমোলের জন্য সূত্রগুলো তোমরা পড়ছো অলরেডি, যে হচ্ছে যে এমজিকে ক্যাফে ফর নাইস সফট। ঠিক আছে, এখানে এক্সট্রা করে হচ্ছে হাসান স্যার বলছে সিলিকন ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমোল, কাজেই সেই হিসাবে ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা 9টি। তাহলে আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে একটা ইনফরমেশনই মাথায় রাখো, ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং হচ্ছে মাইক্রোমোলের সংখ্যা 9টি। এর বাইরে আর বাকি যত ইনফরমেশন পাইছো বা বাকি যত ইনফরমেশন পাও সবকিছু ভুলে যাও। এখন তোমাদের আরেকটা কমন প্রশ্ন আছে, তোমাদের আরেকটা কমন প্রশ্ন কি যে ভাই ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা যদি 9টি হয় তাহলে দুইটা মোলের সংখ্যা যোগ করলে হচ্ছে 19টি হয়ে যায়, কিন্তু আমরা পড়ছিলাম যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য 17টি মোল অত্যাবশ্যক, পড়ছিলাম না আমরা উপাদান অত্যাবশ্যক উপাদান 17টি বলছিলাম না, এই যে একটু আগে আমরা পড়ছিলাম না যে খনিজ লবণ পরিশোধনের মধ্যে যে উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান কয়টি, 17টি আমরা পড়ছিলাম কিনা। হ্যাঁ, এখন এখন এখানে তাহলে হচ্ছে যে এক্স্যাক্টলি সঠিক ইনফরমেশন কোনটা, একটা জিনিস আমি তোমাদেরকে আগেও বলছিলাম এখনো বলি, জীবন সবসময় যোগ বিয়োগ হিসাবে মিলে না, স্পেশালি এটা হাসান স্যারের কাছে তো নাই, সবার কাছে জীবন যোগ বিয়োগের হিসাবে মিললো, হাসান স্যারের কাছে জীবন যোগ বিয়োগের হিসাবে মিলে না। তো আলটিমেটলি ম্যাক্রোমোলের সংখ্যা 10টি আর মাইক্রোমোলের সংখ্যা 9টি, দুইটা মিলে যদিও 19টি হয় কিন্তু আসলে উপকার অত্যাবশ্যকীয় মূল হচ্ছে 17টি, এটা মাথায় রাখবা, অত্যাবশ্যকীয় মূল হচ্ছে 17টি এবং অত্যাবশ্যকীয় মূল হচ্ছে 17টি এবং ম্যাক্রোমোলের সংখ্যা 10টি এবং মাইক্রোমোলের সংখ্যা 9টি। আশা করি তোমরা এই জায়গাতে আর কখনোই 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 হচ্ছে যে ভুল হবে না ইনশাআল্লাহ, ম্যাক্রোমোলের সংখ্যা 10, মাইক্রোমোলের সংখ্যা 9। আচ্ছা, এখন এখানে তোমাদের আর একটা জিনিস তোমাদের জন্য দরকার, সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রোমোল ছাড়াও উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিছু মৌল থাকে, সেগুলোকে উপকারী মৌল বলা হয়, উদ্ভিদের বেঁচে থাকার জন্য উপকারী মৌল বলা হয় সেগুলোকে,
যেমন সিলিকন ঘাসের জন্য, যে দেখো সিলিকন ঘাসের জন্য দাগানো আছে, সোডিয়াম সি4 উদ্ভিদের জন্য, এবং কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগামেন্টের জন্য, এবং আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। এখন তোমাদের আরেকটা কমন প্রশ্ন ছিল, মানে এই কথাগুলো আমি বারবার বলছি বারবার বলছি বারবার বলছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তোমরা এই জিনিসগুলো কেন জানি কেন জানি হচ্ছে যে সিরিয়াসলি নাও না, এবং হচ্ছে যে হুট করে ফেসবুকে গিয়ে কমেন্ট করে বসে থাকো। আসলে বাঙালির হাতে উন্মুক্ত ইন্টারনেট দিতে নাই, দিলেই হচ্ছে সমানই হচ্ছে তোমার মানে কমেন্ট করতে থাকে, বা সমানই হচ্ছে তোমার জানতে চায়, কিন্তু হচ্ছে সিরিয়াসলি পড়ার সময় যে সময় বলি সে সময় মনোযোগ দেয় না। আলটিমেটলি তোমাদেরকে আমি যে জিনিসটা সিরিয়াসলি বলছিলাম, যে একটা কমন প্রশ্ন, আমি এত বেশি প্রশ্ন পাইছি যে ভাইয়া সিলিকন ঘাসের জন্য উপকারী মূল নাকি ম্যাক্রো মূল। আমি বারবার বলছি বারবার বলছিলাম যে সিলিকন ঘাসের জন্য অবশ্যই উপকারী মূল এবং অবশ্যই ম্যাক্রো মূল, দুইটাই উপকারী মূল এবং ম্যাক্রো মূল। হয়তো তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যেহেতু হাসান স্যার বলছে তার মানে কোনো সমস্যা নাই, সমস্যা নাই মানে সমস্যা নাই, অতএব রিল্যাক্স। তুমি প্রেশার নিচ্ছ কেন? প্রেশার না জান আমার হাসান স্যার নিবে, স্যার যা বলছে তুমি তা শুধু মুখস্থ করে ফেলার পাবলিক, এবং হচ্ছে পরীক্ষা হলে গিয়ে দাগায় দিয়ে আসবা এটা ভাই উপকারী মূলক কেন হয়েছে, এটা ম্যাক্রো মূলক কেন হয়েছে, ঠিক আছে? হবে কেন, হবে কেন, এই প্রশ্নের জবাব কি হচ্ছে যে আমরা দিতে পারবো? এই প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো? তুমি ভাই দিন শেষে একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট রিল্যাক্স, যে জিনিসটা বইতে দেওয়া আছে জাস্ট মুখস্থ করে যাবা, পরীক্ষা হলে দাগায় দিয়ে আসবা। এই প্রেশার নেওয়ার কি আছে রে ভাই, জীবনে বহুত প্রেশার নিছ, আর প্রেশার নেওয়ার দরকার নাই, রিল্যাক্স থাকো, রিল্যাক্সলি পড়ো, রিল্যাক্স যে দাগায় দিয়ে আসবা। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বললাম সিলিকন ঘাসের জন্য ম্যাক্রোমূল এবং মূল দুটোই ফিক্স, এবং হচ্ছে ম্যাক্রোমূলের সংখ্যা 10টি এবং মাইক্রোমূলের সংখ্যা 9টি। আর মানে তোমরা খুব প্যানিকড হও একটা জিনিস নিয়ে, যে ভাইয়া দুইটা অপশন থাকলে কি করবো, দুইটা অপশন থাকলে, দুইটাই অপশন থাকলে কি করবো, দুইটাই অপশন থাকলে কি করবো? ভাই দুইটা অপশন থাকবে না নর্মালি, যদি থাকে তাহলে এটা একদমই রেয়ার কেস হবে, রেয়ার কেস নর্মালি মেডিকেলে খুবই 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 রেয়ার, ঠিক আছে? রেয়ার কেস তো রেয়ারই, আমরা রেয়ার নিয়ে হচ্ছে খুব একটা বেশি আলোচনা করবো না। অনেকেই জানতে চাইছে যে ভাই এই চকের মধ্যে থেকে কিছু করবো কিনা, না এই চক থেকে আপাতত কিছু করার দরকার নাই, আপাতত কিছু করার দরকার নাই, জাস্ট চিল, এই চক হচ্ছে ইগনোর করে যাও। আচ্ছা, এই যে ম্যাক্রোমোলের সূত্র বলছিলাম তোমাদেরকে, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস, তোমাদের বইতে চার্টটাতে হচ্ছে দেখো একটু ভুল দেওয়া আছে, ম্যাক্রোমোলের জায়গায় মাইক্রোমোলের জায়গায় ম্যাক্রোমোলে দেওয়া আছে চার্টের মধ্যে। অনেকেই পড়ার সময় খেয়াল করছো কিনা, নাকি হচ্ছে সারা জীবন চলছে গাড়ি যাত্রা বাড়ি, কি পড়ছো সেটাও খেয়াল করো নাই, চার্টের মধ্যে খেয়াল করলেই দেখবা। 17-18 সালে মেডিকেল ভর্তির একটা প্রশ্ন আসছিল, যে নিচের কোনটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাইক্রোমোল, এরকম টাইপের একটা প্রশ্ন আসছিল। তো স্বাভাবিকভাবে আমরা যদি ম্যাক্রোমোলগুলোর নাম মুখস্থ পারি, অটোমেটিকলি হচ্ছে আমরা মাইক্রোমোলগুলোর নামগুলো মুখস্থ পারবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমরা এরপরে সামনে চলে যাই। নেক্সট আমাদের মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, আমরা বলছিলাম যে আয়ন এক্সচেঞ্জের জন্য দুইটা মতবাদ দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড মতবাদ এবং হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। জাস্ট দুইটা মতবাদের নাম পড়লেই চলবে, এখানে আর আমাদের কিছু দরকার নাই, যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা ওকে, এরপর আমরা সামনে চলে যাই, সামনে কি দেওয়া আছে? সামনে আমাদের দেওয়া আছে হচ্ছে যে লবণ পরিশোধন প্রক্রিয়া, লবণ পরিশোষণ প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা যায়, সক্রিয় পরিশোষণ এবং হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ এবং হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আচ্ছা, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে জাস্ট একটা ইনফরমেশন জাস্ট মাথায় রাখবা, সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে একটা ইনফরমেশন মাথায় রাখবা, যে উদ্ভিদ ঘনত্বের আনতির বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে, জাস্ট একটা ইনফরমেশন, একটা ইনফরমেশন মাথায় রাখলে আমি বলছি যে তোমরা সকল ইনফরমেশন গুলো, একটা ইনফরমেশন গুলো জাস্ট একটা ইনফরমেশন মাথায় রাখলেই আমি বলছি যে তুমি এই খনিজ লবণ পরিশোধনটা পুরো টপিকসটা হচ্ছে তুমি একদম রিল্যাক্সলি আনসার করতে পারবা, রিল্যাক্সলি আনসার করতে পারবা। তো এখানে যে জিনিসটা তোমাদের জন্য দরকার সেটা হচ্ছে সক্রিয় পরিশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ ঘনত্বের আনতির বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে। আমি তোমাদেরকে স্লাইডে আগে দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা যে হচ্ছে যে জিনিসটা এক্স্যাক্টলি কি, জিনিসটা এক্স্যাক্টলি হচ্ছে যে আমরা জানি যে স্বাভাবিকভাবেই হচ্ছে কোনো জায়গায় যদি বেশি থাকে, বেশি থেকে কমের দিকে হচ্ছে যে কোনো জিনিস যায়, এটা আমরা স্বাভাবিকভাবেই নর্মালি জানি, স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা নর্মালি জানি। কিন্তু
তোমার উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখো যে উদ্ভিদের মূলের মধ্যে ধরো একটা আয়ন অনেক বেশি দেওয়া আছে, কিন্তু মাটির মধ্যে হচ্ছে আয়নটা কম দেওয়া আছে। স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল, উদ্ভিদ থেকে মাটিতে আয়নটা যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ঘটে হচ্ছে যে উল্টা ঘটে উল্টা ঘটে হচ্ছে যে সেই মাটি থেকে হচ্ছে উদ্ভিদে লবণ বা হচ্ছে সেই আয়নটা আসে, যার কারণে বলা হচ্ছে উদ্ভিদ ঘনত্বের আনতির বিরুদ্ধে লবণ শোষণ করে। স্বাভাবিকভাবেই ঘনত্বের আনতির বিরুদ্ধে যদি লবণ শোষণ করতে হয়, কি করা লাগবে, ঘনত্বের আনতির বিরুদ্ধে লবণ শোষণ করা লাগলে বেশি পরিমাণ শক্তি লাগবে। আর বেশি পরিমাণ যদি শক্তি লাগে, আমি তোমাদেরকে পার্থক্য দেখাইছিলাম, বেশি পরিমাণ যদি হচ্ছে শক্তি লাগে বেশি হয়, যে সক্রিয় পোষণে বিপাক শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, নিষ্ক্রিয় পোষণে বিপাক শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। স্বাভাবিকভাবে দেখো যদি তোমার শক্তির পরিমাণ অনেক বেশি লাগে, আমরা জানি শক্তির জন্য উদ্ভিদ দেহে কোন প্রক্রিয়া সংঘটিত হয়, শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই সক্রিয় পোষণের শ্বসনের বৃদ্ধি পাবে। এখন দেখো যে সক্রিয় পোষণ হচ্ছে আয়ন বাহক ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়, আয়ন বাহক ধারণার জন্য ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে একই সাথে প্রশোষিত হতে হবে বা একই সাথে শোষণ হতে হবে, এবং সক্রিয় পরিশোষণে একটা নির্দিষ্ট আয়ন বাহক দরকার পড়বে, এবং আমরা জানি শোষণের জন্য অনেকগুলো এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার কারণে সক্রিয় শোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তাহলে আমি জাস্ট হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে এখানে পড়তে বলবো সেটা হচ্ছে সক্রিয় পরিশোষণে উদ্ভিদ ঘনত্বের আনতির বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে, এই ইনফরমেশনটা তুমি যদি মাথায় রাখো, বাকি ইনফরমেশন গুলো অটোমেটিক অটোমেটিক তুমি আশা করি ইনশাল্লাহ মুখস্থ বলে দিতে পারবা যে সক্রিয় পোষণে কি কি ঘটনা ঘটে। আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে পড়তে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যদি মনে থাকে তাহলে হচ্ছে যে আরেকবার একটু রিমাইন্ডার দাও। সেটা হচ্ছে আমি বলছিলাম যে সক্রিয় পোষণ আয়ন বাহক ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়, তার মানে আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল তিনটি মতবাদ কি কি। আচ্ছা, তোমরা এখানে অনেকেই এখনো দেখি কমেন্ট করতেছ যে ভাইয়া আমাদেরকে হচ্ছে এই মতবাদগুলো একটু ডিটেলস পড়ায় দেন, ভাই কি করবা মতবাদগুলো ডিটেলস পড়া খাইবা নাকি গায়ে দিবা, মতবাদগুলো ডিটেলস পড়ার আসলে তোমাদের আলটিমেটলি এখন এসে আর কোনো দরকার নাই। যে ইনফরমেশন গুলো আমরা আসলে তোমাদেরকে পড়তে বলি সেই ইনফরমেশন গুলো চাপাতে পড়ো। ঠিক আছে, যে জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে বলবো জাস্ট হচ্ছে সেই জিনিসগুলি হচ্ছে তোমরা পড়বা। আচ্ছা ভাই, তোমরা কমেন্ট বক্সে আমি দেখতেছি যে হচ্ছে যে এক একজন ঝট তুলতেছ, মানে কমেন্ট বক্স এবং হচ্ছে যে পড়াশোনা, কমেন্ট বক্স এবং হচ্ছে লেকচার মনোযোগ দেওয়া দুইটা একসাথে কখনোই হয় না। তো আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব আগামী আধা ঘন্টার জন্য হচ্ছে কমেন্ট বক্সটা অফ করে দেন, যদি আধা ঘন্টা পরে তাদের ক্লাসের ব্যাপারে তাদের লেকচারের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো হচ্ছে যে আমরা নেব ইনশাল্লাহ। আপাতত হচ্ছে যে আপনি কমেন্ট বক্সটা হচ্ছে অফ করে দেন। ভালোর জন্য কমেন্ট বক্স ওপেন করে রাখা হয়, কিন্তু দিন শেষে আসলে এই কমেন্ট বক্সের অপব্যবহার করে পোলাপান। আচ্ছা, ওকে, আমরা এরপর সামনে চলে যাই। সামনে আমরা যে জিনিসটা বলছি লুন্ডগর মতবাদ থেকে আমাদের যে জিনিসটা, আচ্ছা লুন্ডগর মতবাদ এবং হচ্ছে এরপর কি দেওয়া আছে, লুন্ডগর মতবাদ এবং এরপর দেওয়া আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এবং এরপর দেওয়া আছে হচ্ছে যে কি লেসিন বাহক ধারণা। তো এই তিনটা মতবাদ যেহেতু হচ্ছে আমাদের আয়ন বাহক ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়, যার কারণে হচ্ছে যে আমি আগেও বলছিলাম তিনটা মতবাদে তিনটা আয়ন বাহক থাকবে। প্রথমে দেখো লুন্ডগর মতবাদ থেকে একটা লাইন জাস্ট পড়বা, সেটা হচ্ছে দেখো
যে এই মতবাদকে সাইটোক্রোম পাম মতবাদ বলা হয়ে থাকে। এই মতবাদকে সাইটোক্রোম পাম মতবাদ বলা হয়ে থাকে কেন? কারণ হচ্ছে এই মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে সাইটোক্রোম। জাস্ট একটা ইম্পর্টেন্ট মাথায় রাখবা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া ইন্টারমিডিয়েটে এত কষ্ট করে লুলুগের মতবাদটা পড়ছি, আপনি এখন বাদ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু এখন কিন্তু অন্যায়, ঠিক আছে? তো এখন আসলে আলটিমেটলি তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা ইনফরমেশন পড়ো আপাতত, তাহলে চলবে। আচ্ছা, প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টে দেখো, নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে, এই একটা লাইনই ভাই, আর দরকার নাই, রিল্যাক্স। আর নিচে দিয়ে একটা লাইন দেখো, যে বিজ্ঞানী পিটার মিসেলের কেমিওস্মেটিক মডেলের উপর ভিত্তিতে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট ধারণাটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপর লেসদিন বাহক ধারণা যেহেতু সবচেয়ে প্রশ্নের মতবাদ, যার কারণে আমাদের আয়ন বাহক দরকার হবে। আয়ন বাহক থেকে আমাদের জিনিসটা লাগবে, সেটা হচ্ছে লেসিদিন নামক ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে থাকে। লেসিদিন নামক ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে থাকে ভাই, আর কিচ্ছু পড়া লাগবে না এখান থেকে, জাস্ট রিল্যাক্স। এত প্যারা নিচ্ছ কেন? মানে তোমার সহজ টপিকসটাকে তোমরা কঠিন করে ফেলার চেষ্টা করতেছ, যে হচ্ছে ভাই এটা পড়বো কিনা। তোমরা মানে একদম রিল্যাক্সলি তোমাদেরকে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়েরা যে জিনিসগুলো বলেন সেই জিনিসগুলো ফলো করো। জীবনে তুমি অনেক বেশি পাকনা হইতে পারো, জীবন অনেক বেশি বুঝতে পারো, কিন্তু আলটিমেটলি দিন শেষে তুমি এখনো মেডিকেলের চান্স পাও নাই, এখনো যে তুমি কোচিং করতেছ। তো অতএব তোমার কনসেপ্ট আর তোমার যে ভাই তোমাকে পড়ান, ওই ভাইয়ের কনসেপ্ট নিশ্চয় হচ্ছে আকাশ পাতাল ব্যবধান। দিন শেষে এই জিনিসটাকে হচ্ছে যে একটু মাথায় রাখবা, যে ভাই যে জিনিসটার কথা বলছে সেই জিনিসগুলো হচ্ছে ফলো করার চেষ্টা করো। আমি আগের লেকচার গুলো দেখছি, অন্যান্য লেকচার গুলো দেখছি, তোমার ভাইয়েরা যে জিনিসগুলো তোমাদেরকে পড়াইতে চান না, তোমরা ঠেলে বা হচ্ছে তোমরা জোর করে ওই জিনিসগুলো পড়তে চাও, এতে সমস্যা হয় কাদের জানো? যারা হচ্ছে যে নর্মালি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে চায় ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে, তাদের মাঝখানে তোমরা হচ্ছে যে এই আনইম্পর্টেন্ট এবং হচ্ছে যে পচা বাজে টপিকস গুলো হচ্ছে যে ঢুকায় দাও জোর করে, যে ভাই এটা পড়বো কিনা। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমি যেগুলো বলতেছি ভাই এই টপিকসটা এমনিতেই বিশাল বড়, শেষ করতে পারবা না। এখন মনে হচ্ছে যে খুব পারবা, মানে পরীক্ষার যখন আগ দিয়ে সময় আসবে তখন দেখবা যে এই টপিকস এর একদম পুরো এলোমেলো লাগতেছে। তো যে জিনিসগুলো দেখাই দিই সেই জিনিসগুলো দেখো ভাই, পাকনামি করো না। আচ্ছা, ওকে, আমরা এরপর সামনে চলে যাই। নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো দেওয়া আছে, মতবাদগুলোর নাম পড়বা, যে হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ ব্যাপন মতবাদ, এরপর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে আয়ন বিনিময় মতবাদ, দ্রবণ সাম্যাবস্থা এবং হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। এখন এখান থেকে তোমাদেরকে বলছিলাম যে আয়ন বিনিময় মতবাদ থেকে একটা প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে কোন আয়নের পরিবর্তে কোন আয়ন প্রবেশ করে। এই যে দেখো, যে এখানে একটা ছবি দেওয়া আছে যে হাইড্রোজেন আয়নের পরিবর্তে হচ্ছে পটাশিয়াম আয়ন প্রবেশ করে এবং হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে হচ্ছে ক্লোরাইড আয়ন প্রবেশ করে, হাইড্রোক্সিল আয়ন পরিবর্তে ক্লোরাইড আয়ন প্রবেশ করে। ওকে, জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে হচ্ছে মতবাদগুলোর নামগুলো মাথায় রাখবা এবং হচ্ছে এখানে যে কোন আয়নের পরিবর্তে কোন আয়নটা প্রবেশ করে আয়ন বিনিময় মতবাদে, জাস্ট রিল্যাক্স। আর বেশি কিছু পড়ার দরকার নেই, এখান থেকে ডিটেলসও পড়ার দরকার নেই। এগুলো অনেক সময় আমরা বলি যে রিডিং ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট রিল্যাক্সলি থাকো। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণের প্রবক সমূহ, খনিজ লবণ পরিশোষণে অনেকগুলো প্রবক দেওয়া আছে, এই প্রবক গুলো হচ্ছে ডিটেলস পড়তে হবে। ডিটেলস বলতে হচ্ছে যে রিডিং দিবা ডিটেলস, তাহলে হচ্ছে মনে থাকবে, কিন্তু পয়েন্ট গুলো পড়লেই তোমার জন্য যথেষ্ট। জাস্ট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখো, এখানে আটটা প্রবক দেওয়া আছে। আটটা প্রবক কি কি? আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, প্রশোধন, অক্সিজেন, শোষণিক বস্তু, আয়নের পারস্পরিক প্রতিক্রিয়া এবং হচ্ছে বৃদ্ধি। এই আটটা প্রবক হচ্ছে পড়বা, বিশেষ করে সাত নম্বর প্রবকটা একটু খেয়াল করে দেখো। সাত নম্বর প্রবক্টা একটু খেয়াল করে দেখো কি দেওয়া আছে। আয়নের পারস্পরিক প্রতিক্রিয়া, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে। আচ্ছা, অনেকেই বলতেছে যে হ্যাঁ বইয়ে আয়ন বাহক মতবাদ ডাইজেস্টের চারটি দেওয়া, আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, স্বাভাবিকভাবেই হচ্ছে আয়ন বাহক মতবাদ বা হচ্ছে তোমার সক্রিয় পরিশোষণ মতবাদ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে তোমাদের বইতে হচ্ছে যে এখানে তিনটা হচ্ছে যে ব্যাখ্যা করা আছে, তিনটা ব্যাখ্যা করছে, কিন্তু তোমাদের বইতে হচ্ছে যে অন্যান্য বইতে হচ্ছে আর একটা দেওয়া থাকতে পারে, যার কারণে ডাইজেস্টে আর একটা ইনফরমেশন এক্সট্রা দিছে। তো এটা নিয়ে হচ্ছে যে প্যানিক হওয়ার কিছুই নেই, জাস্ট রিল্যাক্সে থাকো।
তুমি হচ্ছে আপাতত এই তিনটা মনে রাখো, তোমার লুন্ডগোর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট এবং লিসিন মতবাদ, এই তিনটা মতবাদ মনে রাখো আগে। এরপরে দেন যদি বইতে যদি চারটা দেওয়া থাকে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে জাস্ট রিল্যাক্স, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছুই নেই, তোমার ওখান থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনাও নেই ওভাবে। আচ্ছা এরপর আমার সামনে চলে যায়, সামনে কি দেওয়া আছে, পানি এবং খনিজ লবণ পরিশোধনের মধ্যে পার্থক্য, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে পড়বা। জাস্ট হচ্ছে আমি তাহলে খনিজ লবণ পরিশোধন থেকে তোমাদেরকে যে জিনিসগুলো তোমাদেরকে আমি পড়তে বলছি সেই জিনিসগুলো একটু খেয়াল করে দেখো। প্রথমে বলছিলাম যে খনিজ লবণ ম্যাক্রোমোলের সংখ্যা মাইক্রোমোলের সংখ্যা কয়টি, খনিজ লবণ কি হিসাবে পরিশোষিত হয়, এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণের জন্য তোমার আয়ন এক্সচেঞ্জ জন্য দুটো মতবাদ দেওয়া আছে, মতবাদ দুটার নাম পড়তে বলছিলাম, এবং খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে কয়টা ভাবে ভাগ করা যায়, সক্রিয় পরিশোষণের মতবাদ গুলো কি কি, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ গুলো কি কি, এবং সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্যটা পড়বা, এবং হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য পড়বা, এবং হচ্ছে কোন লবণ পরিশোষণের প্রভাবক সমূহ পড়বা। জাস্ট একটা কথা তোমাদেরকে আবার রিপিট করতেছি, আমি যে টপিক গুলোর কথা এখন বলছি এই টপিক গুলি হচ্ছে পড়ো ভাই, মোর দেন এনাফ তোমাদের মেডিকেলে এখান থেকে কমন আসার জন্য ইনশাল্লাহ। আচ্ছা আমি বারবার এই জিনিসগুলো রিপিট করছিলাম সে সময়। আচ্ছা প্রশ্নদানে চলে যাই আমরা, প্রশ্নদান হচ্ছে, প্রশ্নদানে আমরা যে জিনিসটা খুব সিরিয়াসলি বলছিলাম, প্রশ্নদান থেকে আমরা কতগুলো পার্সেন্টেজ বলছিলাম তোমাদের মনে আছে কিনা, যে টোটাল প্রশ্নদানের পরিমাণ, মোট প্রশ্নদানের পরিমাণ, মোট প্রশ্নদানের পরিমাণ হচ্ছে 99 ভাগ, এটা মাথায় রাখবা। 1 ভাগ পানি উদ্ভিদ খরচ করে, 99 ভাগ পানি উদ্ভিদ দেহ থেকে বের হয়ে যায়, তাহলে টোটাল প্রশোধনের পরিমাণ কত, 99%। এই জিনিসটা মাথায় রাখো ভাই, কমেন্ট করে আমাকে জানানোর দরকার নেই, আমি তোমাদেরকে কমেন্ট করতে বলি নাই, জাস্ট একটা ইনফরমেশন মাথায় রাখো যে 99% হচ্ছে মোট প্রশোধনের পরিমাণ। কেউ একজন কমেন্ট করছে 95 থেকে 98%, ভাই 95 থেকে 98% তুমি পাইছো কোথায়, হ্যাঁ আসমান থেকে হাওয়া থেকে নিয়ে আসছো। আমি বলছি যে টোটাল প্রশোধনের পরিমাণ 99 ভাগ, এটা আগে মাথায় রাখো, বাকিটুকু আমরা এখন সামনে দেখবো। টোটাল প্রশোধনের পরিমাণ 99 ভাগ। আচ্ছা এখন পত্রন্ধ্র প্রশোধনের পরিমাণ কত, পত্রন্ধ্র প্রশোধনের পরিমাণ হচ্ছে এই যে দেখো তোমাদের বইতে দেওয়া আছে 95 থেকে 98 ভাগ, আর ত্বকীয় প্রশোধনের পরিমাণ দেওয়া আছে 2 থেকে 5 ভাগ, এবং হচ্ছে লেন্টিকুলার প্রশোধনের পরিমাণ দেওয়া আছে 1%। এই যে দেখো 3টা পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, 3 নম্বর পয়েন্টে দেখো মানে পার্থক্যের, যে হচ্ছে পত্রন্ধ্র প্রশোধনের পরিমাণ এখানে দেওয়া আছে 95 থেকে 98 ভাগ, আর ত্বকীয় প্রশোধনের পরিমাণ দেওয়া আছে 2 থেকে 5%, ত্বকীয় প্রশোধনের পরিমাণ আছে 2 থেকে 5%, আর হচ্ছে লেন্টিকুলার প্রশোধনের পরিমাণ দেওয়া আছে 1%। আচ্ছা এখন কথা হলো যে এগুলো সবগুলো যোগ করলে 99 ভাগের বেশি হয়, যে 95 থেকে 98 এর সাথে যদি তুমি 2 থেকে 5 যোগ করো, এরপর আবার যদি 1 যোগ করো 99 বেশি হয়ে যায়। আমি তো একটু আগে বলছিলাম যে হাসান স্যারের অভিধানে জীবনের অঙ্ক যোগ বিয়োগে মিলে না, যার কারণে উনি এইখানেও কোনো যোগ বিয়োগ হিসাব করতে রাজি নাই। জাস্ট আমি কয়েকটা পার্সেন্টেজ কথা আবার রিপিট করি, যে মোট প্রশোধনের পরিমাণ 99%, পত্রন্ধ্র প্রশোধনের পরিমাণ 95 থেকে 98%, এবং হচ্ছে ত্বকীয় প্রশোধনের পরিমাণ 2 থেকে 5%, এবং হচ্ছে লেন্টিকুলার প্রশোধনের পরিমাণ 1%। ভাই এর বাইরে আর কোনো কথা নাই, মানে এর বাইরে আর কোনো কথা নাই। ডাইজেস্টে কি দেওয়া আছে, তোমার অন্য রেটারের বইতে কি দেওয়া আছে, অন্য জায়গায় কি আছে, আমাদের আর কিছু দরকার নাই। তুমি জাস্ট এই 4টা পার্সেন্টেজ মনে রাখো আপাতত, তোমার ভর্তি পরীক্ষার জন্য 4টা পার্সেন্টেজ যথেষ্ট ইনশাল্লাহ। ঠিক আছে জাস্ট রিল্যাক্স, আমি আবার একদিন রিপিট করছি, জাস্ট রিল্যাক্স, এই 4টা পার্সেন্টেজই মনে রাখো। আচ্ছা প্রশোধন হচ্ছে 3 প্রকার, পত্রন্ধ্র প্রশোধন, ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন। এখন এখানে ইংলিশ নামগুলো একটু দেখবা, ইংলিশ নামগুলো একটু দেখবা, ইংলিশ নামগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইংলিশ নাম দিয়ে হচ্ছে যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার ইতিহাস আছে, যেমন হচ্ছে যে প্রশোধনের ইংরেজি কি ট্রান্সপিরেশন, প্রশোধনের ইংরেজি কি ট্রান্সপিরেশন, পত্রন্ধ্র প্রশোধনের ইংরেজি কি স্টোমেটাল ট্রান্সপিরেশন, ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধনের ইংরেজি কি কিউটিকুলার ট্রান্সপিরেশন, লেন্টিকুলার প্রশোধনের ইংরেজি কি লেন্টিকুলার ট্রান্সপিরেশন। ঠিক আছে আচ্ছা এখন তোমাদের যে জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটা হচ্ছে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছেন। কেন বলছেন আমি তোমাদেরকে বলছিলাম যে প্রশোধন হচ্ছে একটা আজারের প্রসেস। আজারের প্রসেস কেন বলছি, কারণ হচ্ছে দেখো যে এত আজারের আজারা যে সে যে পরিমাণ পানি গ্রহণ করে তার মাত্র 1 ভাগ ব্যবহার করে, কত ভাগ ব্যবহার করে, 1 ভাগ ব্যবহার করে, 99 ভাগ হচ্ছে যে সে
বের করে দেয়। এই কারণে আমি পানিকে প্রশোধনকে বলছি একটা আজারের প্রসেস। তো আমি আজকে বিজ্ঞানী না বলে আমার এটা মতবাদ হিসাবে স্বীকৃত হয় নাই, কিন্তু বিজ্ঞান কার্টিস একজন বিজ্ঞানী বলে কার্টিসের হচ্ছে তোমার প্রশোধনকে প্রয়োজনীয় মঙ্গল, এটা তোমাদের বইতে চলে আসছে, হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আমার এটাও বইতে চলে আসছে আর কি। তো তোমরা আমার জন্য সুপরিচিত দোয়া করো। ওকে, আমরা নেক্সট টপিকসে চলে যাই। নেক্সট টপিকস কি দেওয়া আছে? নেক্সট টপিকস দেওয়া আছে হচ্ছে আমাদের, আচ্ছা এই যে জিনিসগুলো পত্রঞ্জয় প্রশোধন, তকিবা কিটুগুলোর প্রশোধন, এগুলো দাগানো ইনফরমেশন গুলো পড়বা, এর বাইরে এক্সট্রা করে কিছু পড়ার দরকার নাই। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া তাহলে কি ডাইজেস্ট বাদ দিয়ে দিব? আচ্ছা ডাইজেস্ট হচ্ছে তোমাদেরকে বাদ দিতে বলি নাই, তোমাদেরকে প্রত্যেকটা লেকচারে ভাইয়ারা বলে দিচ্ছেন যে ডাইজেস্টে কোন ইনফরমেশন গুলো হচ্ছে পুরাতন এডিশনের বই থেকে করা। দেখো আমাদের ডাইজেস্টটা করা হয় নর্মালি অনেক আগে, বছরের প্রথম দিকে, তো সেই সময়ে যে বই থাকে, নতুন বই থাকে, আমরা সেখান থেকেই হচ্ছে মানে আমাদের ডাইজেস্ট হচ্ছে আপডেট করি। কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে হাসান স্যার, আজমল স্যার, ওনারা তো বছরে 2-3 বার বই বের না করলে ওনাদের হচ্ছে যে পেটের ভাত হজম হয় না, তো স্বাভাবিকভাবেই হচ্ছে ওনারা নতুন এডিশনের বই বের করেন একদম ঠিক ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে। তখন আসলে চাইলেও ডাইজেস্ট আপডেট করা যায় না, কারণ অলরেডি ডাইজেস্ট তোমাদের হাতে থাকে। তো এই কারণে ডাইজেস্টে নর্মালি ইনফরমেশন ভুল থাকে না, পুরাতন এডিশনের বইয়ের ইনফরমেশন থাকে। তো তোমরা এগুলো আপডেট করে নেবে। কিন্তু ডাইজেস্ট হচ্ছে আমাদের রিটনার ওয়ান অফ দ্য বেস্ট প্রকাশনা, এবং ডাইজেস্টের মতো প্রকাশনা কোনো কোচিং বা হচ্ছে যে অন্য কোনো প্রতিষ্ঠানের নাই। আমরাই বাংলাদেশে আসলে প্রথম এত সুন্দর একটা বই তোমাদেরকে দিতে পারছি। গত কয়েক বছর ধরে স্টুডেন্টের ফিডব্যাকও খুব ভালো ছিল। যাই হোক, আমরা সামনে চলে যাই। সামনে কি দেওয়া আছে? টোকিও বা ক্রিটিকুলার প্রশোধন এবং হচ্ছে লেন্টিকুলার প্রশোধন, এই জিনিসগুলো ডিটেলস একটু পড়ে নিবা, যে জিনিসগুলো দাগানো আছে সেগুলো, এখানে এক্সট্রা কিছু দরকার নাই। আচ্ছা পত্রন্ধ্র, এইখানে তোমরা অনেক বেশি ঝামেলা করো। পত্রন্ধ্র হচ্ছে জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 হতে 60 পত্রন থাকতে পারে, 1000 হতে 60 হাজার পত্রন থাকতে পারে। আই ক্যান রিপিট দিস, 1000 হতে 60 হাজার পত্রন থাকতে পারে পাতার প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায়। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই এটা যদি বর্গ মিটার দিয়ে আসে, আরে ভাই যে জিনিস বইতে দেওয়া আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় নর্মালি ঘুরে পেঁচায় কোনো প্রশ্ন আসে না, সোজা 7টা লাইন থেকে হচ্ছে প্রশ্ন আসে। সোজা 7টা লাইন থেকে হচ্ছে যে নর্মালি যাও তাহলে ইনশাল্লাহ মানে পারবা, প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকা থেকে 1000 হতে 60 হাজার পত্রন্ধ্র থাকতে পারে। আচ্ছা পত্রন্ধ্রের গঠন, পত্রন্ধ্রের গঠনের মধ্যে কি দেওয়া আছে? পত্রন্ধ্র হচ্ছে যে রক্ষিস একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে ঘন সাইটোপ্লাজম থাকে। আচ্ছা এটা আমাদের জন্য লাগবে না, পত্রন্ধ্রের কাজটা দেখবা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, কাজগুলো হচ্ছে যে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা একটা লাইনের তোমার মতো করে দেখো, তোমাকে অনেক ভাইয়া হচ্ছে যে অনেকভাবে হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ করতে বলবে, কিন্তু আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে তুমি তোমার মতো করে যদি একটা টপিকস মুখস্থ করতে পারো, দিন শেষে এটা তোমার সারা জীবন মনে থাকবে, জাস্ট এটাই হচ্ছে তোমাকে মনে রাখো। দেখো পত্রন্ধ্রের কাজের মধ্যে 1 নম্বর পয়েন্টটা দেখো, যে পত্রন্ধ্রের মাধ্যমে শ্বালক সংশ্লেষণ এবং শ্বসন চলাকালীন সময় উদ্ভিদ অঙ্গ এবং বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে। জাস্ট এই পয়েন্টটা তুমি মনে রাখো, যে পত্রন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে। গ্যাসীয় বিনিময় মানে কি? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা গ্রহণ করে। আচ্ছা এরপর হচ্ছে কি, 2 নম্বর পয়েন্টে দেখো, উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি প্রশোধন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেওয়া পত্রন্ধ্রের প্রধান কাজ। তাহলে তুমি জাস্ট মনে রাখবা যে বাষ্পাকারে পানি বের করে দেওয়া পত্রন্ধ্রের প্রধান কাজ, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই পয়েন্টটা মনে রাখলেই তোমাদের হয়ে যাচ্ছে। এরপর লাইনে দেখো, যে ক্লোরোপ্লাস্ট থাকা এরা শ্বালকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপরে দেখো কি লেখা আছে, যে প্রশোধনের সময় পানি জলীয় বাষ্পাকারে পত্রন্ধ্রের মাধ্যমে বাইরে নির্গত হয়। এটা আগেই ঠিক আছে। এরপর লুকায়িত পত্রন্ধ্র প্রশোধনের হার হ্রাস করে। জাস্ট এই পয়েন্ট গুলো তুমি যদি জাস্ট নর্মালি মনে রাখতে পারো নিজের মতো করে, আমি আগেই রিপিট দিস, যে পুরো সারা জীবন তুমি পড়তে থাকলে হ্যাঁ লুকায়িত পত্রন্ধ্র প্রশোধনের সময় পানি জলীয় বাষ্প, মানে পড়েই গেলা মানে সিরিয়াসলি হচ্ছে যে মাথা খাটার চেষ্টা করলা না যে পয়েন্ট পয়েন্ট আকারে মনে রাখার জন্য,
তাহলে আলটিমেটলি তোমার মনে থাকবে না। রিকোয়েস্ট থাকবে যে দেখে দেখে একটা দুটো ওয়ার্ড দিয়ে মানে একটা দুটো পয়েন্ট মনে রাখার চেষ্টা করো, দেখবে যে পরীক্ষার হলে খুব ভালো কাজ দিবে ইনশাল্লাহ। আচ্ছা, পত্রনন্দ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, একটা লাইন আমি বলছিলাম যে পত্রনন্দ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলের ব্যবহারে রুক্ষ শিশুদের স্ফীতি এবং শিথিল অবস্থা পত্রনন্দ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মতবাদগুলো লাগবে। এই মতবাদগুলো হচ্ছে তোমার আচ্ছা মতবাদগুলো হচ্ছে মতবাদগুলো হচ্ছে যে রেটিনা ডাইজেস্ট থেকে আমি পড়তে বলছিলাম, রেটিনা ডাইজেস্ট থেকে পড়তে বলছিলাম এবং আমি তোমাদেরকে চার্ট আকারে দেখাই দিয়েছিলাম লেকচারে, যে তোমার কি বলছিলাম সেটা বলছিলাম যে বিজ্ঞানী এইচ বন মোলের মতে রক্ষিত স্ফীতির পরিবর্তনের কারণে হয়, বিজ্ঞানী অ্যাফিলয়েডের মতে স্টার সুগার মতবাদ যেটা নামে পরিচিত, স্টার সুগারের পারস্পরিক পরিবর্তনের কারণে হয়, বিজ্ঞানী স্যারের মতে পিএইচ কে হচ্ছে দায়ী করা হয় এবং আধুনিক মতবাদ অনুযায়ী পটাশিয়াম আয়নকে দায়ী করা হয়। জাস্ট এই কয়েকটি ইনফরমেশন মাথায় রাখা। ওই যে বললাম যে কোনো জিনিস মনে রাখার জন্য প্রথমে বুঝে নিবা যে এখানে আসলে এক্স্যাক্টলি কি বলছে, এরপরে মনে রাখার জন্য তোমার যা যেটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট গুলো মনে রাখবা। জাস্ট পয়েন্টটা কেন মনে রাখবা, টুকে রাখবা বা নোট করে রাখবা, যেভাবে পয়েন্ট গুলো মনে রাখবা, এই জিনিসগুলো আগে বুঝবা, বুঝার পরে জাস্ট পয়েন্ট আকারে রিটেন ডাইজেস্ট করে নিবা, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এখানে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এখানে চলে যাবো পত্রন্দ্র বন্ধ খোলার ব্যবহার, এখানে আমাদের কিছু লাগবে না। এই যে পত্রন্দ্রের প্রশোধন প্রক্রিয়া, আমরা বলছিলাম যে শতকরা 95 থেকে 98 ভাগেই পত্রন্দ্রের প্রক্রিয়া ঘটে থাকে, আমাদের এখানে লাগবে না। প্রশোধনের প্রভাবক সমূহ, এখন তোমাদের একটা কমন প্রশ্ন থাকে, মানে আমি খুবই আচ্ছা একজন প্রশ্ন করছে ভাই আরডি মানে রিডিং নাকি রিটিনা ডাইজেস্ট, আরডি মানে রিডিং না রিটিনা ডাইজেস্ট, মিনিমাম 10-15 বার কোশ্চেন করছে। তো জাস্ট একটা জিনিস বলি, আমি এখানে আরডি বলতে রিটিনা ডাইজেস্টকে বুঝাইছি, যেটা রিডিং বলবো সেটা রিডিং বলে দিব। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন তোমাদের মানে আমি খুব দেখে হাসতে হাসতে শেষ, সেটা হচ্ছে একটা প্রশ্ন আসছিল যে পত্রন্দ্র খোলা এবং ত্বরান্বিত করে কোন আলো। হ্যাঁ, তো আনসার ছিল হচ্ছে যে তোমার নীল আলো, এবং ওখানে হচ্ছে যে অনেকেই হচ্ছে যে কমেন্ট করতেছে দেখলাম যে ভাই এটা তো ব্লু লাইট ছিল, এটা তো ব্লু লাইট ছিল, আনসার নীল কি হবে, এটা তো ব্লু লাইট ছিল। বাইরে ভাই ব্লু আর নীল একই জিনিস, ঠিক আছে? এই জিনিস যদি তোমরা যদি না পারো তাহলে তো ভীষণ বিপদ, ঠিক আছে? ব্লু লাইট আর নীল আলো একই আলো, ব্লু লাইট পত্রন্দ্র খোলা ত্বরান্বিত করে। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া পত্রন্দ্র খোলা এবং বন্ধ হওয়া কি ত্বরান্বিত করবে। ভাই এখানে আপাতত খোলা হওয়া দেওয়া আছে, খোলা হওয়াটাই জাস্ট মনে রাখো, বন্ধ করার দরকার নাই, আপাতত খুলেই রাখো, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে সামনে সামনে চলে যাই। সামনে কি দেওয়া আছে, তাপমাত্রা। তাপমাত্রাটা জাস্ট রিল্যাক্স, আপেক্ষিক আর্দ্রতা এবং 3 এবং 5 এই দুটো হচ্ছে কি, 3 নম্বর এবং 5 নম্বর আপেক্ষিক আর্দ্রতা এবং হচ্ছে আবহমণ্ডলের চাপ, এই দুটো হচ্ছে প্রশোধনের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন বলছিলাম তোমাদের মনে আছে কিনা, যে হচ্ছে ব্যস্তানুপাতিক হচ্ছে এই আপেক্ষিক আর্দ্রতা এবং হচ্ছে আবরণের চাপ যদি বাড়ে তাহলে প্রশোধন হচ্ছে কমে যাবে, আর এই দুটো কমলে প্রশোধন হচ্ছে বাড়বে। ওকে, তাহলে জাস্ট রিল্যাক্সলি একটা জিনিস খেয়াল রাখবা, যে হচ্ছে 3 এবং 5 এই দুটো হচ্ছে প্রশোধনের ব্যস্তানুপাতিক, বা সবগুলো প্রভাবক সমানুপাতিক। ওকে, জাস্ট চিল, এখানে কিছু লাগবে না। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এতগুলো প্রভাবক কেমনি মুখস্থ করব। এখানে তোমাদেরকে আমি যে পরামর্শ দেব সেটা হচ্ছে হয় বাহ্যিক আর না হচ্ছে যে অভ্যন্তরীণ, যে কোনো একটা এক ধরনের প্রভাবক মনে রাখলে বাকিগুলো অটোমেটিক পারবা, হয় বাহ্যিক না হচ্ছে অভ্যন্তরীণ। এখন অনেক এমন স্টুডেন্ট আছে যে দেখা গেছে সে বাহ্যিক প্রভাবকই মুখস্থ করছে, অভ্যন্তরীণ প্রভাবক সে আর জীবনে রিডিংও দেয় নাই, যার কারণে যে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি আছে সেটাই সে আসলে আলটিমেটলি জানেও না, জীবনে কোনোদিন পড়েও দেখা নেই। ভাই আমরা বলছি যে বাহ্যিক প্রভাবক অথবা অভ্যন্তরীণ প্রভাবক মুখস্থ করার জন্য যে কোনো একটা, কিন্তু তার মানে এটা বলি না যে বাকিটা তুমি একদম দেখবাই না, যে এখন ওখানে কি আছে তুমি তা জানবাই না, ঠিক আছে? এটা তো হওয়া উচিত না, তোমার যে কোনো একটা মুখস্থ করবা, বাকিটা তো অবশ্যই তোমাকে রিডিং দিতে হবে বা আছে তোমাকে পড়তে হবে বা জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো অভ্যন্তরীণ প্রভাবগুলো কি কি দেওয়া আছে। অভ্যন্তরীণ প্রভাবক দেওয়া আছে মূল বিটুক অনুপাত, পাতার আয়তনের সংখ্যা, পাতার গঠন,
মেসোলিথিক পানির উপস্থিতি এবং হচ্ছে জীবন শক্তি, জাস্ট এগুলো পড়ে নিলেই চলবে। প্রসাধনের উপকারিতা, প্রসাধনের উপকারিতা হচ্ছে তোমার তিনটা উপকারিতা দেওয়া আছে, উইল্টিং, পানির অপচয় এবং হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা অপকারিতার কথা বলছিলাম, শক্তির 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 অপচয় হয়। আমি বলছিলাম কি মনে আছে কিনা, পানির অপচয় হয়, পানির অপচয় হয় এবং হচ্ছে উইল্টিং হয়। প্রথমে বলছিলাম উইল্টিং অপচয় হয়। উইল্টিং মানে কি? তোমাদের মানে সেই পরিমাণ জানার ইচ্ছা, উইল্টিং উইল্টিং মজা লাগতেছে যে তোমরা মনে রাখছো যে উল্টে পড়ে মরে যায়, ভাল লাগছে তোমাদের এই জিনিসটা, গুড, তোমরা মনে রাখছো। এখন দেখবা যে তোমাদের পড়তে ভাল লাগবে, ভাইদের লেকচার গুলো পড়তে ভাল লাগবে, কারণ হচ্ছে আলটিমেটলি তোমরা এখন একবার ভালো করে পড়ে আসছো। এখন হচ্ছে তোমরা যদি জাস্ট হচ্ছে এই জিনিসগুলো আবার রিমাইন্ডার দাও, আশা করি ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। উইল্টিং মানে উল্টে পড়ে মরে যাও। উল্টে পড়ে মরে যাওয়া মানে কি? যখন হচ্ছে একটা উদ্ভিদ থেকে 99 ভাগের বেশি পানি বের হয়ে যায়। আমরা জানি মোট প্রসাধনের পরিমাণ কত? 99 ভাগ। 99 ভাগের বেশি পানি যদি উদ্ভিদ দেহ থেকে বের হয়ে যায়, তাহলে উদ্ভিদ প্রথমে হচ্ছে তোমার নিস্তেজ হয়ে যাবে এবং হচ্ছে এরপর হচ্ছে যে হলুদ হয়ে যাবে এবং একটা পর্যায়ে উদ্ভিদ মারা যাবে এবং আমরা যেটাকে বলি যে উল্টে পড়ে মরে যাবে, ঠিক আছে? দিন শেষে আসলে উল্টে পড়ে মারা যাওয়া মানে হচ্ছে আসলে উইল্টিং। তাহলে অপকারিতা তিনটা, উইল্টিং হবে, পানির অপচয় হবে এবং হচ্ছে শক্তির অপচয় হবে। এরপরে দেখো প্রসাধনের উপকারিতা, জাস্ট রিডিং, জাস্ট চিল টাইপের হচ্ছে রিডিং দিবা, এখানে আর এক্সট্রা কিছু করা লাগবে না, এখানে ভুল মুখস্থ করা লাগবে না, একবার রিডিং দিলেই তুমি আশা করা যায় ইনশাল্লাহ এগুলো পারবা। আচ্ছা, তোমাদের এই জিনিসটা একটু খেয়াল করে দেখতে হবে, কয়েকটি প্রয়োজনীয় শব্দ, কয়েকটি প্রয়োজনীয় শব্দ তোমাদের এখানে খুব পেজ বাজে। আচ্ছা, প্রথমে দেখো অভিশ্রবণ। ভাই তুমি একটু মনোযোগ দাও, এই অভিশ্রবণ টপিকসটা তোমাদেরকে বহুত ভেজাল ভেজালে ফেলে, আমরা এটাকে হচ্ছে যে এখন তোমাদের জন্য রিল্যাক্স করে দিব। একটা জিনিস দেখো, বলছে যে একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থ থেকে দ্রাবক পদার্থ যেই প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের যেই প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা দিকে ব্যাপিত হয় সেই প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে। আচ্ছা, এখন মজার জিনিস হচ্ছে, আচ্ছা নর্মালি হচ্ছে আমরা জানি ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে অধিক থেকে কমের দিকে যাওয়া, অধিক থেকে কমের দিকে যাওয়াকে। এর পরের পরের সংজ্ঞাটাই দেওয়া আছে, দেখো এর পরের সংজ্ঞাটা কি দেওয়া আছে, যে একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিকতর ঘনস্থানতে কম ঘনস্থানের দিকে বিস্তার লাভ করাকে ব্যাপন বলে। অভিশ্রবণ হচ্ছে এক বিশেষ প্রকার ব্যাপন, অভিশ্রবণ হচ্ছে এক বিশেষ প্রকার ব্যাপন। এখানে যেটা আলাদা যে জিনিসটা তোমাদের জন্য লাগবে সেটা হচ্ছে অভিশ্রবণের জন্য একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি লাগবে দুইটা দ্রবণের মাঝখানে, এবং হচ্ছে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমার জাস্ট দুইটা কম ঘনত্ব এবং বেশি ঘনত্ব দ্রবণকে তুমি যদি একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথক করে দাও, তাহলে যেখানে দ্রাবকের পরিমাণ বেশি, যেখানে দ্রাবকের পরিমাণ বেশি সেখান থেকে কম দ্রাবকের দিকে যাবে, ঠিক আছে? তাহলে জিনিসটাই হচ্ছে যে জাস্ট মাথায় রাখো, তাহলে তোমাদের এই জিনিসটা হয়ে যাবে। আমি বলছিলাম ব্যাপন মানে কি? ব্যাপন মানে বক, তোমরা মনে রাখছো, মাশাআল্লাহ, হাই মাশাআল্লাহ, ঠিক আছে? ব্যাপন মানে বক, বক মানে কি? বেশি থেকে কম। যদি কখনো ভুলে যাও ব্যাপন মানে কি, কম থেকে বেশি নাকি বেশি থেকে কম, কম থেকে বেশি নাকি বেশি থেকে কম, পরীক্ষা হলে বসলে হচ্ছে যে প্যাচ বাজার সম্ভাবনা আছে, জাস্ট মনে রাখবা ব্যাপন মানে বক, বেশি থেকে কম, ঠিক আছে? আর অভিশ্রম হচ্ছে যে এক প্রকার বিশেষ টাইপের ব্যাপন। তো এখানে কি ঘটনা ঘটবে, ঘটনাটা এক্স্যাক্টলি হচ্ছে একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা দুইটা দ্রাবক পদার্থ বেশি থেকে কমের দিকে গেলে আমরা ওটাকে অভিশ্রবণ বলবো। ওকে, তাহলে জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করে বসছে যেটা নিয়ে এতক্ষণ ধরে টেনশনে ছিলাম, যে হচ্ছে তোমরা এটা প্যাচ বাজাবে কিনা, সেই প্রশ্নটাই করে বসছে যে ভাই অভিশ্রবণ কি শুধুমাত্র দ্রাবকের ক্ষেত্রে, আর ডিফিউশন বা ব্যাপন কি গ্যাস বা হচ্ছে দ্রবের ক্ষেত্রে? আচ্ছা, ব্যাপন হচ্ছে, জাস্ট একটা জিনিস মনে রাখবা, ব্যাপন দ্রাবক, দ্রব বা হচ্ছে তোমার যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে, কিন্তু অভিশ্রবণ শুধুমাত্র, একটা জিনিস মনে রাখবা, অভিশ্রবণ যেহেতু একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে মাঝখানে পৃথক করা থাকে,
অবিশ্রবণ শুধুমাত্র দ্রাবকের ব্যাপন ঘটবে। আই এগেইন রিপিট দিস, অবিশ্রবণে শুধুমাত্র দ্রাবকের ব্যাপন ঘটবে, অবিশ্রবণে শুধুমাত্র দ্রাবকের ব্যাপন ঘটবে, মানে তরল যে পদার্থটা থাকবে সেই পদার্থটার ব্যাপন ঘটবে। ভাই আর কিছু এখান থেকে তোমার এক্সট্রা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার দরকার নাই, যার যে কথাগুলো বলছি সেই কথাগুলো মাথায় রাখো, না হচ্ছে আবার নতুন করে প্যাচ বাজাবা, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপর আমি সামনে চলে যাই। সামনে হচ্ছে দেওয়া আছে হচ্ছে অভিশ্রবণিক চাপ। দেখো একটা একটা পদার্থকে তুমি যদি বৈষম্যের মধ্যে, দুইটা দ্রাবককে যদি বৈষম্যের মধ্যে ঝিলে দ্বারা পৃথক করো, তাহলে হচ্ছে যে স্বাভাবিকভাবেই বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে একটা দ্রাবক পদার্থ যাইতে থাকবে। এখন যেখানে দ্রাবকের পরিমাণ বেশি সেই দ্রবণের ঘনত্ব কি কম নাকি বেশি হবে? স্বাভাবিক, দেখো যেখানে পানির পরিমাণ বেশি থাকবে সেই দ্রবণের ঘনত্ব অবশ্যই কম হবে, আর যেখানে দ্রাবকের পরিমাণ কম থাকবে সেখানে দ্রবণের ঘনত্ব অনেক বেশি হবে। তাহলে স্বাভাবিকভাবে দেখো অভিশ্রবণিক চাপ বলতে কি বোঝানো হয়েছে, যে হচ্ছে আমরা জানি যে বেশি ঘনত্বের বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে ব্যাপন হওয়াকে অভিশ্রবণ বলে। এখন যদি একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথক করা হয় তো বেশি দ্রাবক থেকে কম দ্রাবকের দিকে যাবে, তার মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। এখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়ার সময় বেশি ঘনত্ব দ্রবণ থেকে উল্টা দিকে একটা চাপ প্রয়োগ করে, এটাকেই বলা হয়েছে অভিশ্রবণিক চাপ। এটাকে কি বলা হয়েছে? এটাকেই হচ্ছে অভিশ্রবণিক চাপ বলা হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস জিনিসটা কি? প্লাজমোলাইসিস জিনিসটা হচ্ছে বহিঃঅভিশ্রবণ প্রক্রিয়ায় সজীব কোষ থেকে পানি কোষের বাইরে বের হয়ে আসাকে হচ্ছে যে কি হবে প্লাজমোলাইসিস বলা হবে। আর টার্জিডিটি কি? পানি গ্রহণ করে স্ফীত হওয়াকে টার্জিডিটি বলবে। টার্গার প্রেশার কি? টার্জিডিটির পরে হচ্ছে যে তোমার স্ফীতির জন্য যে চাপ প্রয়োগ করা হয় তাকে হচ্ছে টার্জিডিটি বলা হয়, টার্গার প্রেশার বলা হয়। আর ইমবাইবেশন তোমরা জানো, এখানে হাইড্রোফিলিক পদার্থগুলো লাগবে। আচ্ছা প্রসাধন বাষ্পীভবনের পার্থক্য, এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি এখনো প্রশ্ন আসে নাই কিন্তু এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, জাস্ট একটুখানি মনোযোগ দেখো যে প্রসাধন একটা সারবৃত্তীয় প্রক্রিয়া, বাষ্পীভবন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, এটা কোষের বাইরে ঘটবে আর প্রসাধন অবশ্যই কোষের মধ্যে সংঘটিত হবে। এরপরে দেখো যে প্রসাধনের নানা প্রকার চাপের উদ্ভব ঘটে, এটা যেহেতু বাইরে ঘটে কোষের বাইরে তার মানে এখানে কোনো প্রকার চাপের উদ্ভব ঘটবে না। এরপরে প্রসাধন হচ্ছে পাতার তলে বা হচ্ছে সার্ফেসে দেখা যায়, আর বাষ্পীভবন হচ্ছে পেতে পাতার উপরিতলে শুষ্কতা দেখা যায়। আর জাস্ট পার্থক্যটা পড়ে নিবা, এখানে এক্সট্রা কিছুই মানে কঠিন কিছুই নাই, জাস্ট রিল্যাক্স। ওকে এরপর সামনে চলে যাই, সামনে কি দেওয়া আছে? আচ্ছা অনেকেই প্রশ্ন করে যে ভাই হাইড্রোফিলিক পদার্থগুলোর নাম মনে রাখার জন্য কোনো সূত্র আছে কিনা, মানে আজকে ভাইয়ের এই কথাটা আছে জাস্ট মাথায় রাখো, যে যখন হচ্ছে মেইন পরীক্ষার সময় আসবে দেখা যাবে যে যারা বেশি সূত্র নির্ভর হয়ে পড়তেছ এই সূত্রই দেখবা যে তোমার জন্য কাল হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে। সূত্র অবশ্যই পড়বা, যে জিনিসগুলো কঠিন মনে রাখা যায় না, একদমই কঠিন সেই জিনিসগুলো সূত্র পড়বা। কিন্তু তুমি যদি সব জায়গাতে সূত্রের ব্যবহার করতে চাও তাহলে আলটিমেটলি তোমার যেটা হবে যে সূত্রগুলো দিয়েই হচ্ছে তুমি ধরো বিপদে পড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, যার কারণে আমি সব জায়গাতে সূত্র পড়ানোর পক্ষপাতী না। আচ্ছা ওকে এরপর সামনে চলে যাই, ফটোসিনথেসিস বা হচ্ছে যে সালোক সংশ্লেষণ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা আমি এই টপিক শুরু করার আগে তোমাদেরকে একটা কথা দিয়ে বলেই শুরু করতে চাই, সেটা হচ্ছে দেখো যে তোমরা যারা ভালো পড়াশোনা করতেছো তাদের জন্য তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ তারা রাইট ট্র্যাকে আছো, কিন্তু যারা পড়াশোনা কষ্ট হচ্ছে বা পড়াশোনা ছেড়ে দিচ্ছ, জাস্ট একটা কথা আজকে মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি আজকে যখন হচ্ছে যে পড়াশোনা ছেড়ে দিচ্ছ, মেডিকেল কোচিং ছেড়ে দিচ্ছ এবং অ্যাডভেন্টিস্টের পড়া ছেড়ে দিচ্ছ, জাস্ট একটা জিনিস চোখ বন্ধ করে চিন্তা করবা, সাদা অ্যাপ্রন পড়লে তোমাকে কতটা সুন্দর লাগতো, জাস্ট এই একটা জিনিস চিন্তা করবা,
এই একটা জিনিসই তোমার জন্য পড়ার টেবিলে বসানোর জন্য যথেষ্ট হওয়া। আমি আবার রিপিট করতেছি, মানে অনেকেই আছে যে এরকম যে বাবা মা জোর করে হচ্ছে যে পড়তে বলতেছেন যার কারণে পড়ো, এবং হচ্ছে সকালবেলা মানে বাপ মা জাগায় দিছে ঘুম থেকে এবং জোর করে পড়ার টেবিলে বসাইছে বসাইছে। জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমার বাবা মা আসলে আলটিমেটলি ধরো আমরা প্রতিষ্ঠিত হওয়ার আগেই দেখা যায় অনেক সময় বাবা মা চলে যান, বা হচ্ছে আমরা প্রতিষ্ঠিত হয়ে খুব বেশি দিন বাবা মাকে সেবা করার সুযোগ পাই না, এর আগে বাবা মা চলে যান, তাহলে বাবা মার আলটিমেটলি লাভটা কি? বাবা মার আলটিমেটলি লাভটা হচ্ছে যে তার সন্তান প্রতিষ্ঠিত হবে, তার সন্তানের গায়ে হচ্ছে সাদা অ্যাপ্রন হচ্ছে উঠবে, এবং সাদা অ্যাপ্রন গায়ে তার সন্তানকে কতটা সুন্দর লাগবে এটা হচ্ছে বাবা মা হচ্ছে দেখে যাইতে পারবে। তো দিন শেষে আসলে তুমি একবার চিন্তা করো যে হচ্ছে যে একটা সাদা অ্যাপ্রন গায়ে দিলে তোমাকে কতটা সুন্দর দেখার সম্ভাবনা থাকতে পারে, জাস্ট এটা চিন্তা করো, এটা চিন্তা করে পড়ার টেবিলে বসো, ঠিক আছে? আচ্ছা, আমি নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট আমার কথাগুলো শোনো ইনশাল্লাহ। জীবন যৌবন বৃদ্ধকাল সব জায়গাতেই কাজে লাগবে। ওকে, আমরা সামনে চলে যাই, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে, আমাদের দোয়া তো অবশ্যই থাকবে এবং ভালোবাসাও থাকবে। আচ্ছা ওকে, একটু আমরা সামনে চলে, সামনে দেখো কি আছে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এখানে আমি যে জিনিসগুলো তোমাদের লাগবে সেই জিনিসগুলোই হচ্ছে আমি শুধু আমি সেই জিনিসগুলোই হচ্ছে জাস্ট ধরাই দিয়ে যাবো। এই টপিকসটা আমি খুব জোর দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছিলাম, জাস্ট এই জিনিসগুলো তোমাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে পড়তে বলছিলাম যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি জিনিস দরকার হয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি জিনিস দরকার হয়, সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি জিনিস দরকার হয়, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 সালে এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এখন তোমাদের জন্য এই অধ্যায়ের সবচেয়ে ভেজাল একটা ইনফরমেশন আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো যে এতদিন ধরে তোমরা জেনে আসছো যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হিসেবে কি নির্গত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত হিসেবে হচ্ছে অক্সিজেন নির্গত হয়। আমরা জানি উপজাত জিনিসটা কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। উপজাত জিনিসটাকে আমাদেরকে একটু একটু আমরা জানতে হবে, ধরো একটা বিক্রিয়ক, দুইটা বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে যদি হচ্ছে একটা পদার্থ উৎপন্ন করে, সাথে আর একটা পদার্থ যদি বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়, তাহলে হচ্ছে যে আমরা এটাকে কি বলবো, উপজাতক বলবো, উপজাত বলবো। মনে আছে কিনা তোমাদেরকে, আমি তোমাদেরকে রেগুলার লেকচারের সময় বলছিলাম যে এটাকে আমরা কি বলবো, বাই প্রোডাক্ট হিসেবে যে জিনিসটা উৎপন্ন হবে সেটাকে আমি উপজাত বলবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে উপজাত হিসেবে কে নির্গত হয়, অক্সিজেন নাকি পানি? ভাই এই হাসান স্যার দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে যে উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, এবং এটাই আমরা জেনে আসতাম। কিন্তু এই বক্সের মধ্যে একটা কালো করে একটা বক্স দেখো, কালো করে এই বক্সের মধ্যে এই ভদ্রলোক আবার দেখায় দিছে যে হচ্ছে যে সালোকসংশ্লেষণ একদম সর্বশেষ লাইন দেখো বক্সের মধ্যে, সালোকসংশ্লেষণ উৎপাদিত পানি এই প্রক্রিয়ার উপজাত পদার্থ। এখন ভাই যে মাথা নষ্ট বলে না, যে মাথা নষ্ট কি কষ্ট কি করি, ঠিক আছে, যে কোনটা আসলে উপজাত। হ্যাঁ, তো এটা মানে টেনশন করার কিছুই নাই, জাস্ট চিল মোডে থাকো। যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং হচ্ছে অন্য রাইটের বইতে উপজাত হিসেবে অক্সিজেন দেওয়া আছে, এবং উনি এই বইতেও মানে বিষয়টা কিরকম আশ্চর্যজনক যে দেখো যে উনি একই পেজে ও একবার বলছে উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়, আবার বলছে না উপজাত হিসেবে পানি নির্গত হয়। তো আমরা জাস্ট একটা ইনফরমেশন এখান থেকে নেব, সেটা হচ্ছে উপজাত হিসাবে অক্সিজেন, উপজাত হিসাবে কি নেওয়া, কি নির্গত হয়, অক্সিজেন নির্গত হয়, উপজাত হিসাবে অক্সিজেন নির্গত হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর আমরা সামনে চলে আসি, সামনে দেখো কি লেখা আছে। সালোকসংশ্লেষণ অঙ্গগুলো তোমরা জাস্ট একবার পড়ে যাবা। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সালোকসংশ্লেষণ অঙ্গটা দেখবা জাস্ট,
ক্লোরোপ্লাস্টের অবস্থানটা জাস্ট এখানে দেখবা, দাগানো জিনিসগুলোই দেখবা। এখানে একটা বক্স দেওয়া আছে খুব সুন্দর করে, খুবই খুবই সুন্দর করে দেওয়া আছে। হাসান স্যার এখানে খুব ভালো ভালো একটা কাজ করছেন। যে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ উদ্ভিদের সবুজ অঙ্গ, বিশেষত সবুজ পাতা, ফটোসিনথেসিস অঙ্গের কোনটি ক্লোরোপ্লাস্ট, এবং ফটোসিনথেসিসের স্থান কোনটি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। জাস্ট রিল্যাক্স, এই জিনিসটা বক্সটা একটু দেখবা, এখানে আর কিছু লাগবে না। রঞ্জক পদার্থ, আচ্ছা রঞ্জক পদার্থ থেকে তোমরা কমন প্রশ্ন যেটা করো সেটা হচ্ছে যে ভাই রঞ্জক পদার্থের মধ্যে মেইন পিগমেন্ট কে, অ্যান্টেনা পিগমেন্ট কে? ভাইয়া জাস্ট একটা জিনিস মনে রাখবা, আমি বলছিলাম যেই রঞ্জক পদার্থটা সালফেশন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাকে বলা হয় মূল পিগমেন্ট, আর যেগুলো সরাসরি সালফেশন প্রক্রিয়া অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। অ্যান্টেনার কাজ কি? কোনো জিনিস রিসিভ করে এটাকে আরেকজনকে দিয়ে দেওয়া। তোমাদের টিভি অ্যান্টেনার কাজ কি? টিভি অ্যান্টেনার কাজ হচ্ছে সে হচ্ছে তোমার সিগন্যাল রিসিভ করবে, সিগন্যাল রিসিভ করে তোমার টিভিতে পাঠিয়ে দিবে। ঠিক এক্স্যাক্টলি সেম যে অ্যান্টেনা পিগমেন্টের কাজও আলোক শোষণ করে, আলোকে রিসিভ করে সে হচ্ছে ক্লোরোফিল এ কে দান করবে, কারণ ক্লোরোফিল এ সালোশন প্রক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে, যার কারণে ক্লোরোফিল এ কে বলা হয় মূল পিগমেন্ট। আর বাকি যা আছে ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলোকে সবগুলোকে সবগুলোকেই বলা হবে হচ্ছে যে বাকিগুলোকে আমরা বলবো হচ্ছে যে ক্লোরোফিল এ ছাড়া, ক্লোরোফিল এ ছাড়া বাকিগুলোকে আমরা বলবো কি, ক্লোরোফিল এ ছাড়া বাকিগুলোকে আমরা বলবো হচ্ছে যে অ্যান্টেনা পিগমেন্ট, ক্লোরোফিল এ কে বলবো মূল পিগমেন্ট। জাস্ট এই জিনিসটাই মাথায় রাখো, তাহলে এখানে আর কিছু লাগবে না। তোমরা আরো একটা কমন প্রশ্ন করো, এই যে দেখ ক্লোরোফিল এ এর যে সংকেত গুলো দেওয়া আছে, ক্লোরোফিল বি এর যে সংকেত দেওয়া আছে, এই সংকেত গুলো মুখস্থ করা লাগবে কিনা, আণবিক সংকেত মুখস্থ করা লাগবে কিনা? না, আণবিক সংকেত গুলো মুখস্থ করা লাগবে না। অনেকেই দেখা যাবে যে লেকচারে মনোযোগ না দিয়ে আবার হচ্ছে যে ফেসবুক গিয়ে কমেন্ট করবে ভাই আণবিক সংকেত গুলো পড়বো কিনা, না আণবিক সংকেত গুলো পড়া লাগবে না। যেখানে জিনিসগুলো লাগবে দাগায় দেওয়া আছে, দাগানো জিনিসগুলো এখান থেকে পড়বা, তাহলে আমাদের চলবে। তোমার প্রথমে নামগুলো দেখবা, ক্লোরোফিল এ হলদে সবুজ, ক্লোরোফিল বি নীলাভ সবুজ, জ্যান্থোফিল হচ্ছে হলুদ, ক্যারোটিন হচ্ছে কমলাম সম্পন্ন, ঠিক আছে, ফাইকোসায়ানিন হচ্ছে লাল, ফাইকোইরিথ্রিন হচ্ছে যে ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল। এখানে আর কিছুই লাগবে না, ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিন সংকেত গুলো লাগবে না আমাদের, এখানে আর কিছু লাগবে না আমাদের। এরপর আমরা সামনে চলে যাই, সামনে হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া আছে, আচ্ছা তোমাদের বইতে একটা ইনফরমেশন দেওয়া আছে, লেখা আছে দেখো, সূর্যালোকের 40% আলো পৃথিবীতে আপতিত হয়, এক্সটেন্ড পোর্শন হিসেবে লাল কলম দিয়ে লেখা আছে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে এই লাইনটা তোমরা মুখস্থ করছো কিনা, সূর্যালোকের 40% আলো পৃথিবীতে আপতিত হয়, পড়ছো কিনা এই লাইনটা? যদি পড়ে থাকো, যদি পড়ে থাকো তাহলে হচ্ছে যে আমি এটাকে তোমাদের একটু মনে মনে একটু খটকা লাগছে যে ভাইয়া বলছে যে বইতে লিখা আছে যে সূর্যালোকের 40% আলো পৃথিবীতে আপতিত হয়, আবার বইতে লিখা আছে যে আপতিত সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, 12% বায়ুমন্ডলে প্রতিফলিত হয়, 5% ভূগর্ভে প্রতিফলিত হয়, ঠিক আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এতক্ষণ জানতাম যে হাসান স্যার হচ্ছে উল্টা পাল্টা হচ্ছে বকে, এখন ভাইও তো উল্টা পাল্টা বকতেছে, কারণ হচ্ছে 40% যদি পৃথিবীতে আসে আবার এর মধ্যে 83% কই থেকে আসে? তো এটা জাস্ট রিল্যাক্স, আমি বলতেছি শুনো, সেটা হচ্ছে 40% আলোক শক্তি পৃথিবীতে আসে। দেখো সূর্যালোক যে আলোক শক্তি উৎপন্ন করে বিভিন্ন কারণে, অনেকগুলো স্তর এবং হচ্ছে যে অনেকগুলো ধাপ অতিক্রম করে সেই আলো পৃথিবীতে আসা লাগে, আসতে আসতে মাত্র 40%, কত শতাংশ? মাত্র 40% আলো পৃথিবীতে আসে। এখন আমাদের কাছে যে আলোটা আসে, আমাদের কাছে যে আলো আসে, আমরা তো ওই আলোকে 100% চিন্তা ভাবনা করতেছি ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা যে আলো আমাদেরকে পৃথিবীতে পাঠান, ঠিক আছে, আমরা তো আর জানি না যে হচ্ছে যে 40% আসছে নাকি 50% আসছে নাকি 60% আসছে, আমাদের কাছে যা আসছে সেটাই আমাদের কাছে 100%, সেটাই আমাদের কাছে কত শতাংশ, সেটাই আমাদের কাছে 100%। তুমি জাস্ট হচ্ছে এটা জিনিস মনে রাখবা, আমাদের কাছে যেটা আসছে সেটাই আমাদের কাছে 100%। এই 100% চিন্তা ভাবনা করেই আমরা 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, 12% বায়ুমন্ডল প্রতিফলিত হয়, 5% ভূগর্ভে প্রতিশোধিত বা বিলীন হয়ে যায়, ঠিক আছে, জাস্ট বুঝতে পারছো কিনা? তাহলে জিনিসটা মাথায় রাখবা যে এটা বলা হচ্ছে
যে সূর্যালোকের 40% মোট সূর্যালোকের যে আলো সেটা 40% পৃথিবীতে আসে। আর পৃথিবীতে আসা আলোক শক্তি, পৃথিবীতে আসা আলোক শক্তিকে যদি 100% চিন্তা ভাবনা করো, পৃথিবীর আলোক শতাংশকে 100% চিন্তা ভাবনা করে 83% ক্লোরিন প্রতিশোধিত হয়, 12% বায়ুমণ্ডল প্রতিশোধিত হয়, 5% ভূগর্ভে প্রতিশোধিত বা বিলীন হয়ে যায়। ভূগর্ভে প্রতিশোধিত বা কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা এরপরে সামনে চলে যাচ্ছি। আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফটো সিস্টেম। ফটো সিস্টেমের মধ্যে এখানে বইতে যা যা দেওয়া আছে এর বাইরে কিচ্ছু করা লাগবে না। প্রতিটা ফটো সিস্টেমে 3টা অংশ থাকবে, বিক্রিয়া কেন্দ্র থাকবে, অ্যান্টেনা পিগমেন্ট থাকবে, এবং হচ্ছে একটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ফটো সিস্টেমের 3টা অংশ। তিনটা অংশ কি কি? আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সেন্ট বা সিস্টেম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা লাগবে ফটো সিস্টেম 1 এর মধ্যে কি থাকে এবং ফটো সিস্টেম 2 এর মধ্যে কি থাকে, এই জিনিসগুলো একটু দেখবা। ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পার্থক্যটা পড়তে পারো, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 দুটোই হচ্ছে যে অটোমেটিক, দুটোই হচ্ছে যে অটোমেটিক হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাবে, দুটোই হচ্ছে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এরপর সামনে চলে যাই। সামনে হচ্ছে আমরা সামনে আমাদের কি দেওয়া আছে, সামনে দেওয়া আছে হচ্ছে যে পানির চালক বিভাজন। আচ্ছা, তোমাদেরকে আমি অচক্রীয় এবং চক্রীয় ফটোস্পাশন পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা? তো এখানে আসলে অচক্রীয় এবং চক্রীয় ফটোস্পাশনের যে ছবিগুলো দেওয়া আছে এটা আসলে আলটিমেটলি তোমাদের বোঝার জন্য আসলে একটু কষ্ট হয় তোমাদের। তো আমি তোমাদেরকে যে ছবিগুলো দিয়ে বুঝাইছিলাম, তোমরা পড়ার সময় হচ্ছে যে ওই ছবিগুলো দিয়ে পড়বা, তোমাদের মনে আছে কিনা? যদি হচ্ছে ছবিগুলো স্মরণ থাকে তাহলে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আসলে ছবিগুলো তোমাদের স্মরণ আছে কিনা, অচক্রীয় এবং চক্রীয় ফটোস্পর্শনের। যদি হচ্ছে স্মরণ থাকে তাহলে তোমরা ওই স্লাইডের ছবিগুলো জাস্ট দেখবা, এক্সট্রা কিছু আমাদের ওখানে এখানে আর লাগবে না। আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অচক্রীয় এবং চক্রীয় পার্থক্যটা লাগবে, অচক্রীয় এবং চক্রীয় পার্থক্যটা আমাদের লাগবে, এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে থাইলাকুইড ইলেকট্রন ট্রান্সপোর্ট সেন্ট বা সিস্টেম দেওয়া আছে তোমাদের বইতে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে প্রশ্ন এখান থেকে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে তো কয়েকবার পারলে প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন দেয়, এবং হচ্ছে তোমার এরপর হচ্ছে যে এরপর আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের আরো আরেকটু বেশি লাগবে সেটা হচ্ছে এই থাইলাকুইড ইলেকট্রন ট্রান্সপোর্ট সেন্ট বা সিস্টেমের ডিটেলস পড়তে হবে, প্রত্যেকটা ইনফরমেশন ডিটেলস একদম ক্লিয়ারলি হচ্ছে যে আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে যে একটু আমি বলছিলাম তোমাদেরকে প্লাস টু কুইনন, কুইন হচ্ছে ল্যাপের নিচে ঘুমায়, মানে লিপিড জাতীয় খাবার দাবার খায়, তাহলে প্লাস টু কুইনন হচ্ছে চলনশীল লিপিড। হ্যাঁ, পিওপ্যাটার্ন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, সাইটোক্রোম হচ্ছে লৌগঠিত হিম, প্লাস্টোসাইন হচ্ছে চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, পিরিডক্সিন হচ্ছে আয়রন সালফার প্রোটিন, এনএডি রিঅ্যাক্টর হচ্ছে প্লাজমা প্রোটিন। প্রত্যেকটা ইনফরমেশন একটুখানি রিল্যাক্সলি পড়বা, আশা করা যায় ইনশাল্লাহ। এগুলো কঠিন না রে ভাই, এই অধ্যায় কঠিন না, এই অধ্যায় হচ্ছে সহজ। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই অধ্যায় আসলে সহজ। তোমাদের মনে আছে কিনা যে আমি লেকচারের প্রথমে বলছিলাম যে আমি প্রমাণ করে ছাড়বো যে হচ্ছে এটা হচ্ছে তোমাদের জন্য সহজতম একটা অধ্যায় হবে। তো আমার মনে হয় যে তোমরা যারা পড়াশোনা করছো তাদের কাছে অবশ্যই এটা সহজ হয়েছে, এবং সহজ মানে সহজই লাগতেছে আর কি তোমাদের কাছে। আচ্ছা, এখন দেখো তোমাদের আরেকটা ইনফরমেশন, তোমাদের প্রচুর আরেকটা ইনফরমেশন তোমাদের প্রচুর ঝামেলা করে, বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা হার কত, বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা হার কত। তো তোমাদের আগের বইতে দেওয়া ছিল 0.035, কিন্তু তোমাদের নতুন বইতে দেওয়া আছে 0.04। তোমাদের বইতে 0.03 দেওয়া আছে, 0.04 দেওয়া আছে, 0.05 দেওয়া আছে,
অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, জাস্ট একটা পার্সেন্টেজ জাস্ট মনে রাখবা, তাহলে তোমাদের জন্য এনাফ। সেটা হচ্ছে কি 0.04, 0.04। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার কিনা? যদি কখনো সমস্যা হয় তাহলে জাস্ট মাথায় রাখবা যে হচ্ছে যে ভাই বলছে যে 0.03, 0.035, 0.05, 0.03 থেকে 0.04, এগুলো সবগুলোই বাদ, শুধুমাত্র 0.04, ঠিক আছে? 0.04 এটাই মাথায় রাখবো, আমাদের আর কিছু লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের যে জিনিসটা লাগবে সালেকশন প্রক্রিয়ার কলাকৌশল। সালেকশন প্রক্রিয়ার কলাকৌশল থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে বিজ্ঞানী ব্ল্যাক ম্যান ওপরে কালো মানুষ। সালেকশন প্রক্রিয়াকে দুইটা ভাবে ভাগ করেন, আলোক নির্ভর অধ্যায় এবং হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। ভাই তোমাদের এই 0.03, 0.04, 0.05 নিয়ে তোমাদের আর কনফিউশন গেল না, কেমিস্ট্রিতে কি দেওয়া আছে, ফিজিক্সে কি দেওয়া আছে, সাধারণ জ্ঞানে কি দেওয়া আছে, সেটা এখন আপাতত আমাদের মেইন কনসার্ন না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখানে তোমার হাসান স্যারের বইতে কয়েক জায়গায় তোমার 0.04 দেওয়া আছে, আর যদি অপশানে 0.04 না থাকে, ধরো অপশানে 0.03 দেওয়া আছে এবং হচ্ছে আদার সনির প্রশ্নগুলো দেওয়া আছে, তাহলে 0.03 দাগাবা। কিন্তু অপশানে যদি 0.04 দেওয়া থাকে তাহলে আমার মানে সাজেশন থাকবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব 0.04 দাগানোর জন্য, কারণ নতুন আপডেট বইতে 0.04 দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা সামনে চলে যাই। সামনে কি দেওয়া আছে? আলোক নির্ভর অধ্যায়। তোমাদেরকে এখানে জাস্ট দুটা জিনিস খেয়াল করবা, আলোক নির্ভর অধ্যায় কোথায় সংগঠিত হয় এবং হচ্ছে কি তৈরি হয়। আলোক নির্ভর অধ্যায় কোথায় সংগঠিত হয় এবং হচ্ছে কি তৈরি হয়? আচ্ছা, আলোক নির্ভর অধ্যায় হচ্ছে যে তৈরি হয় হচ্ছে এটিপি এবং এনএডিপি এস প্লাস এস প্লাস, এবং এই অধ্যায়ের বিক্রিয়ার সমূহ ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। জাস্ট রিল্যাক্স, আর কিচ্ছু লাগবে, আর কিচ্ছু লাগবে না এখান থেকে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, ফটোফসফোরেশন, ফটোফসফোরেশনের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক চুক্তি ব্যবহার করে নির্মিত প্রক্রিয়াকে ফটোফসফোরেশন বলা হয়। এই যে দেখো, এখানে অচক্রিয় ফটোফসফোরেশন দেওয়া আছে, চক্রিয় ফটোফসফোরেশন দেওয়া আছে। অচক্রিয় এবং চক্রিয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দুইটা ছবি দিয়ে বুঝাই দিছিলাম, স্লাইডে তোমাদের ছবিগুলো দেওয়া আছে, তোমরা স্লাইড দেখে ছবিগুলো দেখে আরেকবার পড়ে নিবা। পেজ বাজার কিছুই নাই, জাস্ট তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি তোমাদের লাগবে একটা পার্থক্য দেওয়া আছে। দেখো এই পার্থক্যটা যদি তুমি যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের আর কিচ্ছু পড়া লাগবে না অচক্রিয় চক্রিয় থেকে। তোমরা মানে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই চক্রটাকে আমরা ডিটেলস করবো কিনা, এই চক্রে যা যা দেওয়া আছে শুধুমাত্র এই পার্থক্যটার মধ্যেই তা দেওয়া আছে। পার্থক্যটা পড়ো, আশা করি ইনশাল্লাহ চক্র দুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, অচক্রিয় ফটোস্পোরেশন, ফটোস্টম টু হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় ফটোস্টম থেকে ফিরে আসে না। হ্যাঁ, ফটোস্টম ওয়ান ফটোস্টম টু অংশগ্রহণ করে, পানির প্রয়োজন হয়। পানি প্রয়োজন হওয়া মানে কি হবে? পানির ভাঙনের ফলে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে এবং হচ্ছে এক অণু এনএডিপি বিজারিত হয়ে এক অণু এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে, ঠিক আছে? খুবই সিম্পল যে ফটোস্টম টু থেকে ইলেকট্রন যদি উৎক্ষিপ্ত হয় সেখানে দুটি ইলেকট্রনের ঘাটতি হবে, এই দুটি ইলেকট্রনের ঘাটতি ফিল আপ করার জন্য পানি ভাঙবে, পানি ভাঙানোর ফলে সাথে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে এবং হচ্ছে পানি ভাঙানোর ফলে দুটো প্রোটন উৎপন্ন হবে যেটা এনএডিপি কে এনএডিপি এস প্লাস এস প্লাসে পরিণত হতে সাহায্য করবে। তাহলে অচক্রিয়তে উৎপন্ন হয় কি? এটিপি উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, এনএডিপি এস প্লাস এস প্লাস উৎপন্ন হবে, তিনটা জিনিস উৎপন্ন হবে অচক্রিয়তে। জাস্ট খেয়াল রাখবা, এটিপি উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে এবং হচ্ছে এনএডিপি এস প্লাস এস প্লাস উৎপন্ন হবে। আর চক্রিয়তে কি হবে? চক্রিয়তে শুধুমাত্র ফটোস্টম ওয়ান অংশগ্রহণ করে, পানি ভাঙে না, পানির কোনো প্রয়োজন হয় না, কোনো এনএডিপি বিজারিত হয় না, চক্রিয়তে শুধুমাত্র এটিপি উৎপন্ন হবে। চক্রিয়তে কি উৎপন্ন হবে? শুধুমাত্র এটিপি উৎপন্ন হবে, এনএডিপি উৎপন্ন হবে না এবং হচ্ছে তোমার অক্সিজেন উৎপন্ন হবে না। ওকে, আশা করি ইনশাল্লাহ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, আর কোনো সমস্যা নাই এখানে। আলোক নিরপেক্ষ অধ্যায়, আচ্ছা আলোক নিরপেক্ষ অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে কি জিনিস দেওয়া আছে? আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে তোমার যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে নামটা দেখবা, কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজন পদ্ধতি। এখানে মেইনলি কার্বোহাইড্রেট তৈরি হবে, আর এটা সংগঠিত হবে কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংগঠিত হবে। কোথায় সংগঠিত হবে? দেখো মাঝখানে লেখা আছে
ক্লোরোপ্লাস্ট মধ্যে সংঘটিত হবে। এটা মেডিকেল বোর্ড থেকে প্রশ্ন আসছিল যে আলোক নিরপেক্ষ অধ্যায় কোথায় সংঘটিত হয়, যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়, ঠিক আছে। আচ্ছা, এর তিনটা স্বীকৃত গতিপথ আছে, ক্যালভিন চক্র, হ্যাস এবং স্ল্যাক চক্র এবং হচ্ছে সিএএম প্রক্রিয়া। ক্যালভিন চক্র, হ্যাস এবং স্ল্যাক চক্র এবং হচ্ছে কি, সিএএম প্রক্রিয়া। বুঝে গেছে কিনা? আচ্ছা, এরপরে যদি আমাদের একটু সামনে যাই, সামনে দেখো কি লেখা আছে, ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র থেকে আমি তোমাদেরকে কি পড়তে বলছিলাম মনে আছে কিনা? ক্যালভিন চক্র থেকে আমি তোমাদেরকে পড়তে বলছিলাম যে তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানীয় পদ্ধতিতে ক্লোরিন নামক সৌরের উপর গবেষণা করে ক্যালভিন চক্র আবিষ্কার করা হয়। জাস্ট এই কয়েকটি ইনফরমেশন মাথায় রাখো। এরপর আমি যেটা পড়তে বসছি সেটা হচ্ছে ক্যালভিন চক্রের প্রাথমিক গ্রহীত হলো রাইবোলুজ 1,5-বিসফসফেট। দেখো একটা পার্থক্য থেকে পড়তে বসছিলাম, দেখো এই যে রাইবোলুজ 1,5-বিসফসফেট হচ্ছে ক্যালভিন চক্রের প্রথম, ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, যেটা হচ্ছে কার্বন ডাই সাথে বিক্রিয়া করে অস্থায়ী কিটোসিস তৈরি করবে, যেটা পানির সাথে বিক্রিয়া করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তোমার প্রথম স্থায়ী পদার্থ বলে, এবং এটা তিন কারণ বিশিষ্ট বলে। ক্যালভিন চক্রকে সি3 চক্র বলা হয়। ক্যালভিন চক্রকে কি বলা হয়? সি3 চক্র বলা হয়। তাহলে ভাইরা তোমরা আপুরা তোমরা একটা জিনিস জানলা যে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক গ্রহীত হলো রাইবোলুজ 1,5-বিসফসফেট, RUBP সংক্ষেপে যেটাকে বলে, যেটা প্রথমে অস্থায়ী কিটোসিসে পরিণত হয়, যেটা পরবর্তী সময়ে স্থায়ী 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। হ্যাঁ, আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তিন কারণ বিশিষ্ট বলে, এটাকে সি3 চক্র বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তোমাদের জন্য তাহলে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো তো বলে দিলাম। ক্যালভিন চক্র থেকে আর কিচ্ছু লাগবে না, ক্যালভিন চক্র থেকে আর কিছুই লাগবে না। এরপর হচ্ছে এখানে তোমাদের একটা পার্থক্য দেওয়া আছে, আলোক নির্ভর অধ্যায় এবং হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে। পার্থক্যটা একদম সহজ, শুধুমাত্র একবার হচ্ছে একটুখানি মনোযোগ সহকারে পড়লেই পেরে যাবা। আচ্ছা, ক্যালভিন চক্রের সার সংক্ষেপ দেওয়া আছে, ক্যালভিন চক্রের সার সংক্ষেপ দেওয়া আছে তোমার, এটা খুব একটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। এর আচ্ছা সামনে চলে যাই, সামনে কি দেওয়া আছে দেখো, আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য কি? ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্লুকোজ তৈরি করা, যা সেই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য, সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য গুলো হচ্ছে একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে ফটোলাইসিস কি, ফটোসিনথেসিস কি, ফটো ফসফোরাইলেশন কি, এবং হচ্ছে ফটো রেসপিরেশন কি। ভাই সব জায়গাতে আলোর দরকার হবে। লাইসিস মানে হচ্ছে যে বিভাজন, ফটোলাইসিস অফ ওয়াটার, বা আলোর উপস্থিতি যদি কোনো পদার্থের বিভাজন ঘটে তখন আমরা এটাকে ফটোলাইসিস বলবো। ফটোসিনথেসিস মানে তো বললামই আলোক সংশ্লেষণ, আর ফটোফসফোরাইলেশন আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। আর ফটোরেসপিরেশন হচ্ছে আলোক শোষণ, আলোক শোষণটা আমরা এখন আসছি যে দেখো আলোক শোষণ বা ফটোরেসপিরেশন, আলোক শোষণ বা ফটোরেসপিরেশন হচ্ছে যে এখান থেকে কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলেই হচ্ছে ফটোরেসপিরেশন সংঘটিত হবে, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, আর এখানে হচ্ছে যে দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট প্রথম স্থায়ী পদার্থ এবং হচ্ছে তিনটা অঙ্গাণুতে ঘটে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিলেশন, মাইটোকন্ড্রিয়া। আর ফটোরেসপিরেশনে সি3 উদ্ভিদে ফটোসিনথেসিস হার 25% কমতে পারে। এখন তোমাদেরকে একটা মানে প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমাদের মনে আছে কিনা যে শোষণের সাথে আলোক শোষণের পার্থক্য কি? আচ্ছা, অনেকেই হয়তো মনে করতে পারতেছ, কিন্তু যারা মনে করতে পারতেছ না তাদের উদ্দেশ্যে বলা, শোষণের সাথে আলোক শোষণের একটা বেসিক পার্থক্য হচ্ছে শোষণে এটিপি তৈরি হয়, কিন্তু আলোক শোষণে কোনো প্রকার এটিপি তৈরি হয় না, এটাই হচ্ছে বেসিক পার্থক্য, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপর সামনে চলে যাই, হ্যাস এবং স্ল্যাক চক্রে। হ্যাস এবং স্ল্যাক চক্রের মধ্যে কি দেওয়া আছে? হ্যাস এবং স্ল্যাক চক্রের মধ্যে একটা জিনিস মনে রাখবা, এই চক্রের প্রথম স্থায়ী প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, এই চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফোনিল পাইরুভিক অ্যাসিড, এবং হচ্ছে এটা 4-কার্বনিষ্ঠ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। 4-কার্বনিষ্ঠ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ বলে, এটাকে সি4 চক্র বলা হবে। আচ্ছা, এখানে জাস্ট রিল্যাক্স, এরপর সামনে চলে যাও, এখানে কিছুই লাগবে না। আচ্ছা, এখন এখানে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বা উদ্ভিদের তিন প্রকার সি4 গতিপথ লক্ষ্য করা যায়, NADP মেলিকেনজেম প্রকার, NAD মেলিকেনজেম প্রকার, এবং হচ্ছে
ফসফিনল পাইরুভেট কার্বোক্সিলিক অ্যাসিডের প্রকার। দেখো বক্সের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, আমাদের দেশে উপরে উল্লেখিত উদ্ভিদগুলো ছাড়া অধিকাংশ উদ্ভিদে ধান, পাট, আম, জাম, কলা, লিচু ইত্যাদি, ধান ধান পাট আম জাম কলা লিচু ইত্যাদি সি3 উদ্ভিদ, সি3 উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা জাস্ট তাহলে এই জিনিসটা মনে রাখবা যে হচ্ছে তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া ধান কি সি3 নাকি সি4 উদ্ভিদ, ধান কি সি4 নাকি হচ্ছে যে সি3 উদ্ভিদ, ধান হচ্ছে যে সি3 উদ্ভিদ, এটা হচ্ছে যে মাথায় রাখবা। ধান হচ্ছে কি, ধান হচ্ছে যে সি3 উদ্ভিদ, ধান কি সি3 উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা তাহলে মাথায় রাখলেই হবে ইনশাল্লাহ, ধান হচ্ছে সি3 উদ্ভিদ। ওকে আচ্ছা এরপর আমরা সামনে চলে যাই, সামনে আমাদের কি দেওয়া আছে, সি3 এবং সি4 উদ্ভিদের মধ্যে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা অবশ্যই দেখবা ইনশাল্লাহ। এরপর হচ্ছে ক্রেঞ্জ অ্যানাটমি, এটা এটা হচ্ছে তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ জিনিস না, তাও তোমাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে যে পাতার বান্ডলের চারদিকে ক্লোরোপ্লাস্ট যদি মেসোফিল থাকলে আমরা এটাকে ক্রেঞ্জ অ্যানাটমি বলবো। নর্মালি হচ্ছে যে উচ্চ তাপমাত্রায় খাপ খাই নেওয়ার জন্য ক্রেঞ্জ অ্যানাটমি ব্যবহার করে উদ্ভিদ। আচ্ছা ক্যালোবিন চক্র এবং হ্যাসং স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্যটা একটু দেখবা, সি4 উদ্ভিদের বৈশিষ্ট্যটা একটু দেখবা। আচ্ছা এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সালোশন প্রক্রিয়া যে অক্সিজেন নির্গত হয় এটা প্রমাণ করার জন্য তিনজন বিজ্ঞানী তিনটা পরীক্ষা করেন, তিনটা পরীক্ষার নামগুলো পড়বো ভাই, আর কিচ্ছু করার দরকার নাই, নামগুলো জাস্ট পড়লে চলবে, নামগুলো পড়লে আমাদের জন্য এনাফ ইনশাল্লাহ। আচ্ছা এরপরে সালোশন প্রক্রিয়ার প্রভাবক সমূহ তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদেরকে সালোশন প্রক্রিয়ার প্রভাবক সমূহ মনে রাখার জন্য এবং শ্বসনের প্রভাবক সমূহ মনে রাখার জন্য সূত্র পড়েছিলাম, দেখি দ্রুত তোমরা সূত্রটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও দ্রুত কি সূত্র পড়তে বলছিলাম। একটা সূত্র তোমাদেরকে এখানে আমি পড়তে বলছিলাম এই পুরো বইতে, তোমাদের সূত্রটা মনে আছে কিনা, পুরো অধ্যায়ের ক্ষেত্রে একটা সূত্র পড়তে বলছিলাম জোট দিয়ে, সেটা হচ্ছে যেটা দিয়ে তোমার সালোশন শ্বসনের প্রভাবক সমূহ মনে রাখা যাবে, দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আকাতাপা খরা আকাতাপা খরা আকাতাপা খরা। আচ্ছা হ্যাঁ আকাতাপা খরা বলতে আমি যেটা তোমাদেরকে বলছিলাম, আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ দ্রব্য এবং রাসায়নিক দ্রব্য, এগুলো হচ্ছে সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাব। যদি হচ্ছে আকাতাপা খরা থেকে খরা বাদ দিয়ে দাও, আকাতাপা খরা থেকে শুধুমাত্র যদি খরা বাদ দিয়ে দাও তাহলে এটা শ্বসনের বাহ্যিক প্রভাব হয়ে যাবে। খনিজ দ্রব্য এবং রাসায়নিক দ্রব্য তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে অটোমেটিকলি তাহলে অটোমেটিকলি এটা হচ্ছে শ্বসনের বাহ্যিক প্রভাবক হয়ে যাবে, বুঝতে পারছো কিনা, শ্বসনের বাহ্যিক প্রভাবক হয়ে যাবে। যদি এভাবে মনে রাখতে পারো তাহলে আশা করা যায় আর সমস্যা হবে না। আচ্ছা এরপরে আমাদের সামনে চলে যায়, সামনে কি দেওয়া আছে, আচ্ছা তাপমাত্রা, তাপমাত্রা এখানে তাপমাত্রা প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এখানে দেখো লেখা আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সালোক সংশ্লেষণের হার 2.2 থেকে 2.6 গুণ, 2.2 থেকে 2.6 গুণ বৃদ্ধি পায়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সালোক সংশ্লেষণের হার 2.2 থেকে 2.6 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা এরপর এই জিনিসটা একটু মাথায় রাখবা, আশা করা যায় ইনশাল্লাহ বুঝতে পারবা, এটা একটু লিখে রেখো তোমাদের বইটা হচ্ছে একটু লিখে রেখো আর কি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সালোশন হার 2.2 থেকে 2.6 গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা ওকে এরপর আমরা সামনে চলে যাই, সামনে কি দেওয়া আছে, সামনে দেওয়া আছে হচ্ছে লিমিটিং ফ্যাক্টরটা, জাস্ট যে জিনিসগুলো আমরা দাগাই দিছি সেই জিনিসগুলো একবার দেখলেই চলবে, এখানে এক্সট্রা করে আমাদের কিছুই করা লাগবে না। ওকে এরপর আমরা আরেকটু সামনে যাই, সামনে কি দেওয়া আছে, সালোকসংশ্লেষণ হার বা কোষেন, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম মনে আছে কিনা, কোন হার বা কোষেন্ট হচ্ছে কোন হার বা কোষেন্ট বের করার জন্য বিক্রিয়ার যে জিনিসটা ত্যাগ হয় সেই জিনিসটা উপরে হবে এবং যে জিনিসটা গ্রহণ হয় সেই জিনিসটা নিচে হবে। এখন সালোকসংশ্লেষণ হার বা কোষেন্ট বের করার সময় দেখো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে অক্সিজেন হচ্ছে ত্যাগ হয়, ছয় অণু অক্সিজেন ত্যাগ হয় এবং হচ্ছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয়। তাহলে ছয় অণু অক্সিজেন যদি উপরে দাও, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড নিচে দাও তাহলে ভাগ দিলে হচ্ছে কত হবে, এক হবে। সালোকসংশ্লেষণের হার বা কোষেন্ট হচ্ছে অলওয়েজ ওয়ান, সালোকসংশ্লেষণের হার বা কোষেন্ট হচ্ছে অলওয়েজ ওয়ান, এটা মাথায় রাখবা। আচ্ছা এখানে আর কিছু আমাদের কিছুই লাগবে না,
দাগানো জিনিসগুলো জাস্ট দেখলেই চলবে। আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি, শ্বসন। শ্বসনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শ্বসনের ক্ষেত্রে যে জিনিসগুলো করবো, আমরা ইনশাল্লাহ লেকচার খুব শীঘ্রই শেষ করে দেবো। লেকচার শেষে তোমাদের সাথে আমার কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। লেকচার শেষে দোয়া এবং মুনাজাত এবং হচ্ছে তবারকের ব্যবস্থা আছে। আচ্ছা, তবারকের ব্যবস্থা নাই, দোয়া এবং মুনাজাতের ব্যবস্থা নাই। আমার কিছু কথা আছে তোমাদের সাথে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা সামনে চলে যাচ্ছি। সামনে কি জিনিস দেওয়া আছে? সামনে দেওয়া আছে হচ্ছে শ্বসনের, দেখবা প্রথমে যে জিনিসটা লাগবে তোমাদের, শ্বসন অঙ্গটা দেখবা, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া শ্বসন অঙ্গ, শ্বসনিক বস্তুটা দেখবা। আর এখানে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্বাত শ্বসন। স্বাত শ্বসনের চারটা ধাপ, কয়টা ধাপ? চারটা ধাপ। প্রথম ধাপ দেখো গ্লাইকোলাইসিস, কোথায় হচ্ছে সংঘটিত হবে? কোষের সাইটোপ্লাজমে। দ্বিতীয়ত হচ্ছে কি, দুই নম্বরটা হচ্ছে কি, দুই নম্বরটা দেওয়া আছে হচ্ছে দুই নম্বরটা দেওয়া আছে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, কোথায় সংঘটিত হবে? মাইটোকনের ম্যাট্রিক্সে সংঘটিত হবে। এবং তিন নম্বরে দেওয়া আছে হচ্ছে ক্রেবস চক্র, কোথায় সংঘটিত হবে? মাইটোকনের ম্যাট্রিক্সে সংঘটিত হবে। এবং সর্বশেষ হচ্ছে যেটা দেওয়া, সর্বশেষ হচ্ছে ইলেকট্রন স্থানান্তর বা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে সংঘটিত হবে। তাহলে বুঝতেই পারছো, তোমাদের আগের বইতে দেওয়া ছিল তিনটা, এখন দেওয়া আছে নতুন করে আরেকটা বাড়তি যোগ হয়েছে। সেই বাড়তিটার নাম কি? সেই বাড়তিটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। এটা সংক্ষেপে আমরা আরেকটা নামও ডাকতে পারি, এটাকে অ্যাসিটাইল কোয়ে সিস্টি, অ্যাসিটাইল কোয়ে সিস্টি। ওকে, আমরা এবার দেখি গ্লাইকোলাইসিস কি জিনিস দেওয়া আছে। তোমাদেরকে আমি বলছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত নেটিক উৎপন্ন হয়, দেখি আমাকে কমেন্ট করে জানাও। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপি পরিমাণ কত? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপির পরিমাণ কত? আয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইরে ভাই তোমরা কারা রে ভাই? আমি বলতে চাইছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপির পরিমাণ কত? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপির পরিমাণ হচ্ছে যে 6। আর এমনিতেই নর্মালি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি উৎপন্ন হয়? দুই অণু এটিপি উৎপন্ন হয়, দুই অণু এনএডিএইচ উৎপন্ন হয়, এবং দুই অণু কি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, দুই অণু এনএডিএইচ উৎপন্ন হয়, এবং হচ্ছে দুই অণু এটিপি উৎপন্ন হয়। আর নিট এটিপির কথা যদি তোমাদেরকে বলি, নিট এটিপির সংখ্যা হচ্ছে 6। নিট এটিপির সংখ্যা কত? 6। আই এগেইন রিপিট দিস, নিট এটিপি মোট এটিপির সংখ্যা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট এটিপির সংখ্যা 6। আমি কিছু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদেরকে তোমাদের খুব প্যাঁচ বাজে এবং তোমরা এখনো অনেক ঝামেলাতে আছো জিনিসগুলো নিয়ে। প্রথমে একটা জিনিস মনে রাখবা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল এটিপির সংখ্যা হচ্ছে যে 6। আর যদি বলা হয় যে কি কি জিনিস উৎপন্ন হয়, তাহলে বলবা দুই অণু এটিপি উৎপন্ন হয়, দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং হচ্ছে দুই অণু এনএডিএইচ উৎপন্ন হয়। ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে যে একটু খেয়াল রাখবা, এখানে আমাদের আর কিছু লাগবে না ইনশাল্লাহ। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। দুই অণু এটিপি উৎপন্ন হয়, দুই অণু এনএডিএইচ উৎপন্ন হয়, এবং হচ্ছে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে, যে একটুখানি খেয়াল করে দেখো। এখান থেকে গ্লাইকোলাইসিস থেকে তোমাদের এরপরের টপিক্সটা যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা দেখা দিচ্ছি। এখানে দেখো কিছু এনজাইমের নাম দেওয়া আছে, যে এনজাইম গুলো তোমাদের দাগ দেওয়া আছে শুধুমাত্র সেই এনজাইম গুলোর নাম পড়বা, এখানে আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, গ্লাইকোলাইসিস কিভাবে নিয়ন্ত্রিত হয়, আমি তোমাদেরকে বলছিলাম মনে আছে কিনা, গ্লাইকোলাইসিস কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, গ্লাইকোলাইসিস হচ্ছে জিপিএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিপিএ মানে কি? গ্লাইকোলাইসিস হচ্ছে যে গ্লুকোজ, এরপর হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, এবং হচ্ছে এটিপি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংক্ষেপে আমি এটাকে বলছি জিপিএ, গ্লুকোজ, ফসফোফ্রুক্টোকাইনেজ এবং হচ্ছে এটিপি, এই তিনটা জিনিস দ্বারা
গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস এবং হচ্ছে ফটোলাইসিসের মধ্যে পার্থক্য, ফটোলাইসিস এবং গ্লাইকোলাইসিসের মধ্যে পার্থক্যটা জাস্ট একবার রিডিং দিলেই পারবা ইনশাআল্লাহ, এখানে আর খুব একটা কঠিন কিছু নাই। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এখানে উৎপন্ন হবে কি? এখানে উৎপন্ন হবে হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, দুই অণু NADH2 এবং হচ্ছে দুই অণু অ্যাসিটাইল কোয়ে। তিনটা জিনিস উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে, তিনটা জিনিস উৎপন্ন হবে। তিনটা জিনিস কি কি? এটাকে আমি বলছিলাম দুইয়ের গল্প, দুইয়ের গল্প বলছিলাম, মনে আছে কিনা? এখানে টোটাল এটি উৎপন্ন হবে কত? 6টি, দুই অণু NADH2, দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে দুই অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হবে। তোমরা আলাদা করে জাস্ট লিখে রাখতে পারো চাইলে যে হচ্ছে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে কি কি জিনিস উৎপন্ন হয়, দুই অণু NADH2, দুই অণু অ্যাসিটাইল কোয়ে এবং হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড। তো NADH2 কে, দুই অণু NADH2 কে ভাঙলে 6 অণু এটি পাওয়া যায়, যার কারণে আমরা বলি যে হচ্ছে দ্বিতীয় ধাপ বা পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে 6 অণু ATP উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা সামনে চলে যাচ্ছি। সামনে আমাদের কি দেওয়া আছে? সামনে দেওয়া আছে হচ্ছে ক্রেব চক্র। ক্রেব চক্রের ক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে কি? ক্রেব চক্রের ক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে হচ্ছে, তোমাদের মনে আছে কিনা, 6 অণু NADH2 উৎপন্ন হবে। টোটাল হচ্ছে আমরা বলছিলাম যে হচ্ছে এক্ষেত্রে টোটাল কত নেটিভ উৎপন্ন হবে, এক্ষেত্রে আমরা বলছিলাম টোটাল হচ্ছে 24 অণু এটিপি উৎপন্ন হবে। কত নেটিভ উৎপন্ন হবে? 24 অণু এটিপি উৎপন্ন হবে। মনে আছে কিনা যে আমি তোমাদেরকে বলছিলাম যে কি কি জিনিস উৎপন্ন হয় ক্রেবস চক্রে, কি কি জিনিস উৎপন্ন হয়, মনে আছে? দেখি আমি তোমাদের কমেন্ট দেখি তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, ক্রেবস চক্রে তোমাদের যে জিনিসটা উৎপন্ন হবে, ক্রেবস চক্রে হচ্ছে আমি বলছিলাম 6 অণু NADH2 উৎপন্ন হবে, 2 অণু NADH2 উৎপন্ন হবে এবং 2 অণু এটিপি উৎপন্ন হবে এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আমি তোমাদেরকে একটা ছবিতে দেখাই দিছিলাম যে হচ্ছে কি কি জিনিস উৎপন্ন হবে ক্রেবস চক্রে। তোমরা একটু কষ্ট করে এগুলো লিখে রাখ করে ভাই, নয় হচ্ছে যে যখন রিভিশন দিতে যাবো তখন ঝামেলাতে পড়ে যাবা। 6 অণু NADH2 থেকে 8 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু NADH2 থেকে 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি উৎপন্ন হয়, টোটাল হচ্ছে 24 অণু এটিপি উৎপন্ন হয়। আর গ্লাইকোলাইসিস আমরা পাইছি 6 অণু এটিপি এবং হচ্ছে ক্রেবস চক্রে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন আমরা পাইছি 6 অণু এটিপি। 6 6 12, 12 আর 24 কত হয়? 36 অণু এটিপি। জল কত এটিপি হয়? 36 অণু এটিপি হয়। আচ্ছা, ক্রেবস চক্রকে আমরা আদর করে অনেকগুলো নামে ডাকছিলাম, সেই নামগুলো কি কি? তোমার সাইট্রিক অ্যাসিড চক্র বা CAC, সাইট্রিক অ্যাসিড সাইকেল, এটাকে TCA সাইকেল আমরা বলছিলাম। তিনটা কার্বক্সিল মূলক থাকে বলে সাইট্রিক অ্যাসিডে, এটাকে TCA সাইকেল আমরা বলছিলাম। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর আমরা যেটা বলছিলাম এখানে আবাসিক অণু বলছিলাম, যে আবাসিক অণুকে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড এই চক্রে পুনর উৎপাদিত হয়। যে দেখো লেখা আছে যে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড এই চক্রে পুনর উৎপাদিত হয় এবং পুনঃ পুনঃ অংশগ্রহণ করে, যার কারণে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড কে আমরা কি বলছি? আবাসিক অণু বলছি। এই যে দেখো অক্সাল অ্যাসিটিক অ্যাসিড এই চক্রে পুনর উৎপাদিত এবং পুনঃ পুনঃ অংশগ্রহণ করে। আর ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক কোনটি? আইসোসাইটেড ডিহাইড্রোজেনেজ এনজাইম। ঠিক আছে, ওকে। আর মাশাআল্লাহ তোমরা খুব ভালো মনোযোগ দিচ্ছ। আচ্ছা, ওকে, আমরা এরপর সামনে চলে যাই। উদ্ভিদ এবং প্রাণীর ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য, এটা অতটা গুরুত্বপূর্ণ না। ক্রেবস চক্রের গুরুত্বটাও এটি ইম্পর্টেন্ট আছে, এটি একটু ভালো করে দেখবা। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে পার্থক্যটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস শ্বসনের ক্ষেত্রে, কারণ এখানে খুব সুন্দর করে অনেকগুলো জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের লাগবে এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা। ঠিক আছে, ওকে, এরপর আমরা সামনে চলে যাই। সামনে কি দেওয়া আছে? ইলেকট্রন স্থানান্তর বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ATP গুলো আরেকবার বলবেন। গ্লাইকোলাইসে 6 অণু এটিপি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশনে 6 অণু এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে ক্রেবস চক্রে টোটাল হচ্ছে 24 অণু এটিপি উৎপন্ন হয়, তাহলে টোটাল 36 অণু এটিপি উৎপন্ন হয়। 6 6 এবং 24 টোটাল হচ্ছে কত হয়? 36। ঠিক আছে,
অনেকে প্রশ্ন করতেছে ভাই আপনি দিল্লি সার্তগুলার হচ্ছে কোল্ড সোর্স মানে ফ্যান নাকি, ঠিক আছে এগুলো দেখেন নাকি? আচ্ছা আমরা এই আলোচনা আমরা পরে যাব। ওকে আমরা সামনে চলে যাই, সামনে কি দেওয়া আছে? আচ্ছা ওকে, ইলেকট্রন স্থানান্তর বা অক্সিজেন ফসফোরাইলেশন থেকে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাস্ট দাগানো জিনিসগুলো দেখবে, এখান থেকে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস নাই। উদ্ভিদ মাইটোকন্ড্রিয়া সক্রিয়তা এটা জাস্ট একবার রিডিং দিবা, উদ্ভিদ মাইটোকন্ড্রিয়া সক্রিয়তা এটা জাস্ট হচ্ছে একবার রিডিং দিবা, তাহলেই আমাদের এই জিনিসগুলো হবে ইনশাআল্লাহ। এখানে এনাফ, মধ্যে এনাফ। আচ্ছা এখানে ফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন মধ্যে পার্থক্য দেওয়া আছে। ফটোফসফোরাইলেশন জিনিসটা কি আমি একটু আগে বলছিলাম যে আলোক শক্তি ব্যবহার করে এটি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে, আর ফটোফসফোরাইলেশন সংগঠিত হয় কোথায়? আলোক সালোক শোষণ প্রক্রিয়ায়। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন জিনিসটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া হচ্ছে যে এটিপি তৈরির প্রক্রিয়া, এটা সংগঠিত হয় হচ্ছে কোথায়? এটা সংগঠিত হয় হচ্ছে যে স্বগত শ্বসন প্রক্রিয়া। এখানে দেখো যে ফটোসেন্থেসিস সংগঠিত হয় ক্লোরোপ্লাস্ট থাইলাকয়েড মেমব্রেনে, আর শ্বসন সংগঠিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আর অক্সিজেনের প্রয়োজন হবে ফটোসেন্থেসিসে, আণবিক অক্সিজেনের প্রয়োজন হবে, যেহেতু অক্সিডেটিভ ফসফোরাইলেশন তার মানে এখানে অক্সিজেনের প্রয়োজন হবে। আর ফটোসেন্থেসিসে ফটোস্টেম জড়িত, কিন্তু অক্সিডেটিভ ফটোসেন্থেসিসে ফটোস্টেম জড়িত না, শক্তির মূল উৎস সূর্য আলোক। আচ্ছা আর এখানে হচ্ছে তোমার ধরো জারণ বিজারণ পর শক্তি মুক্ত হয়, তা দিয়ে এটিপি তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা এরপর হচ্ছে আমরা একটু সামনে চলে যাব। সামনে কি দেওয়া আছে? সামনে যে 36 ইউনিট বি দেওয়া আছে, দেখো যে 1 মোল গ্লুকোজ থেকে 36 ইউনিট বি উৎপন্ন হয়, এখানে আমাদের জিনিসটা পড়লেই চলবে। আচ্ছা অবাধ শোষণ, অবাধ শোষণ প্রক্রিয়া হচ্ছে দুইটা ধাপে সংগঠিত হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর হচ্ছে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অবাধ শোষণে 1 মোল গ্লুকোজ থেকে কত ইউনিট উৎপন্ন হয়, অবাধ শোষণে 1 মোল গ্লুকোজ থেকে 2 ইউনিট উৎপন্ন হয়, কত ইউনিট উৎপন্ন হয়? 2 ইউনিট উৎপন্ন হয়। এটা হচ্ছে জাস্ট ইনফরমেশন একটু মাথায় রাখবা। আর স্বাবাধ শোষণ হচ্ছে 36 ইউনিট উৎপন্ন হয়, ঠিক আছে? ওকে আচ্ছা, পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ আবার দুইটা ধাপে সংগঠিত হয়, অ্যালকোহলিক কার্বনেশন তথা ইথানল সৃষ্টি, আর এটা হচ্ছে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। আমাদের বডিতে কোন প্রকার হিউম্যান বডিতে ইথানল তৈরি হয় না, উদ্ভিদে তোমার তৈরি হইতে পারে। আচ্ছা ওকে, ল্যাকটিক অ্যাসিড তৈরির এখানে একটু খেয়াল করে দেখো, কতিপয় ব্যাকটেরিয়া এবং প্রাণীতে বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড অধিক পরিমাণ উৎপন্ন হওয়ার কারণে তোমরা অনেক সময় দেখবা যে অনেক বেশি পরিশ্রম করার পরে হাত পা চাবায় কামড়ায়, মানে একদমই খুবই বাজে অবস্থা। আবার যখন তুমি ঘুম যাও তখন হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিডটা মিনিমাইজ হয়ে যায়, তখন হচ্ছে দেখবা যে এই ল্যাকটিক অ্যাসিডের ব্যথা হচ্ছে আর থাকে না আর কি, ঠিক আছে? আচ্ছা ফার্মেন্টেশন বা গাজন জাস্ট একবার রিডিং দিলে হবে। প্রকৃতি সময় আদিবাসী জীবের শোষণ স্থান এটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন শিল্পে অবাত শোষণ তথা ফার্মেন্টেশনের ব্যবহার, এটা একটু খেয়াল করে দেখবা, এটা একটু খেয়াল করে দেখবা, অবাত শোষণ তথা ফার্মেন্টেশনের ব্যবহার এটা একটু খেয়াল করে দেখবা। এখানে তোমার বেকারি শিল্পে, মদ্য শিল্পে, অ্যালকোহল প্রস্তুতে, দুধ শিল্পে, আয়ুর্বেদিক হচ্ছে ওষুধ শিল্পে, চা তামাক এবং কফি প্রক্রিয়াজাতকরণে, মাছ এবং মাংস এবং মাছ শিল্পে, ভিটামিন তৈরিতে, এগুলো দেখবা। বিশেষ করে স্পেশালি তোমার দুধ শিল্পে খুবই গুরুত্বপূর্ণ, দুগ্ধ শিল্পে খুবই গুরুত্বপূর্ণ যে তোমার ল্যাকটোব্যাসিলাস হেলভেটিকাস এবং স্ট্রেপ্টোকোকাস ল্যাকটিস এই ব্যাকটেরিয়া হচ্ছে 3 থেকে 5 ঘন্টার মধ্যে 27 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দই তৈরি করে। হ্যাঁ এটা হচ্ছে এই ইনফরমেশন গুলো মাথায় রাখবা। আর হচ্ছে চর্মশিল্পে, চর্মশিল্প মানে চামড়া শিল্পে আর কি, চামড়া শিল্পে হচ্ছে যে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ব্যাসিলাস সাবটিলিস হচ্ছে ব্যবহার করা, এটা খেয়াল রাখবা। আর অবাত শোষণ এবং ফার্মুলেশনের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করবা। আর শ্বসনে হারবাক কোষেন্ট, আমি আগেই বলছিলাম কোন হারবাক কোষেন্ট বের করার জন্য নির্গত জিনিসটা হচ্ছে উপরে রেখে কৃত জিনিসটাকে নিচে দিতে হবে। গ্লুকোজের শ্বসনিক কার্বন কোষেন্ট হচ্ছে 1, ম্যালিক অ্যাসিডের কাছে 1.33, অলিক অ্যাসিডের কাছে 0.71। আর প্রভাবগুলো তো আমি আগেই বলছিলাম যে প্রভাবগুলো কি মনে রাখতে হবে, আঁকা তাপা খরা, তাহলে হচ্ছে যে আমাদের মোটামুটি প্রভাবগুলো মুখস্থ হয়ে যাবে। আর শ্বসনের জন্য অপটিমাম টেম্পারেচার 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অপটিমাম টেম্পারেচার বলতে হচ্ছে আমি আসলে কি বলছিলাম তোমাদের মনে আছে কিনা, যে তাপমাত্রা একটা বিক্রিয়া সবচেয়ে সুন্দরভাবে সংগঠিত হয় তাকে আমরা হচ্ছে অপটিমাম টেম্পারেচার বলছিলাম, 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
শোষণ হচ্ছে সবচেয়ে সুন্দরভাবে সংগঠিত হয়, যার কারণে অপটিমাম টেম্পারেচার হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে শোষণের হার হচ্ছে বেশ কমে যাবে। ঠিক আছে, ওকে, এই তো আমাদের গেল শোষণের গুরুত্বটা, জাস্ট রিডিং দিবা, জাস্ট ফিল। স্বাত এবং অবাত শোষণের মধ্যে পার্থক্য, পার্থক্যটা দেখবা, এগুলো ওই পড়াগুলো যখন তুমি পড়বা তখন পার্থক্যগুলো তোমার একদম খুবই সহজ লাগবে, কিন্তু পড়াগুলো ভিতরে না পড়ে যদি তুমি যদি এখানে এসে মানে এগুলো মুখস্থ করার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমার এগুলো মুখস্থ থাকবে না, এবং হচ্ছে মুখস্থ থাকবে না মানে তুমি মুখস্থ রাখতে পারবা না। আগে ভিতরে পড়াগুলো পড়ে তারপর হচ্ছে এই জিনিসগুলো পড়বা এবং দেখবা যে খুব সহজেই জিনিসগুলো মনে রাখতে পারবা ইনশাল্লাহ। চালক শোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য এটাও দেখবা, শোষণ এবং দহনের মধ্যে পার্থক্য এটাও দেখবা। ঠিক আছে, এই হলো আমাদের আজকের লেকচার। ভাই একজনের কমেন্ট করছে, ভাই আপনার চেহারাটা কিছুক্ষণের জন্য একটু দেখালে ভালো হতো। আরে ভাই কমেন্টটা করার দরকার নেই, এই কমেন্ট দেখতে দেখতে আমি শেষ। ঠিক আছে, ও ভাই এভাবে জোর জবরদস্তি করলে তো হবে না যে ভাই ফেস দেখান, ফেস দেখান। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যামেরা অন করেন। আসলে আমার ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরায় অনেক অনেক সমস্যা। ঠিক আছে, তো তোমরা আমাকে কেন হচ্ছে যে মানে ল্যাপটপের ক্যামেরায় দেখবা, মেডিকেলের চান্স পাও ইনশাল্লাহ, তোমার নিজের চোখেই হচ্ছে যে আমাকে দেখতে পাবা, এবং তখন হচ্ছে যে মনে করতে পারবা যে ভাইয়া হচ্ছে যে এই টপিক গুলো বলছিল এবং আমার মেডিকেলের চান্স পাওয়ার জন্য এই কথাগুলো হচ্ছে যে অনেক সিঁড়ি হিসাবে হচ্ছে যে আমার কাজে লাগছে। তো আমি আমি তোমাদেরকে আগে বলছিলাম যে আমার পুরো নাম হচ্ছে করিমুল আহসান বাবর, আর হচ্ছে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি। আচ্ছা, আর হচ্ছে একজন কমেন্ট করছে, ভাই আপনি সুন্দর বলে অহংকার করেন। হ্যাঁ, আমি অহংকার করি, তুমি আমার কিছু করতে পারবা? আমি সুন্দর এই কারণে আমি অহংকার করি, কিছু করতে পারবা? পারলে কিছু করো। আচ্ছা, ওকে, এই অধ্যায়ের ক্ষেত্রে আমি আমার কথা দিয়ে কথা রাখছি। এখন তোমরা যদি হচ্ছে তোমাদের কথা রাখতে পারো তাহলে আশা করা যায় এই অধ্যায়ে আর কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। ভাই কমেন্ট করতেছে, ভাই আপনার বাড়ি কি নোয়াখালী নাকি? ভাই আমার বাড়ি হচ্ছে নিউ ক্যালিফোর্নিয়া, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে না, বাংলাদেশের বাইরে। ঠিক আছে, পাসপোর্ট এবং ভিসা লাগে নিউ ক্যালিফোর্নিয়া যাইতে। ওকে, তোমাদের সাথে আমার মূল কথাবার্তায় চলে আসি, মূল কথাবার্তা চলে আসি। কথাবার্তা হচ্ছে যে খুব সংক্ষেপে আমি তোমাদের উদ্দেশ্যে তিনটা কথা বলেই চলে যাব। সবসময় আমি যে কথাগুলো তোমাদেরকে বলি সেই কথাগুলোই হচ্ছে আজকে আবার হচ্ছে রিপিট করে তোমাদেরকে স্মরণ করাই চাই। কারণ হচ্ছে তোমাদেরকে বারবার হ্যামারিং না করলে দিন শেষে আসলে তোমরা এই জিনিসগুলো হচ্ছে যে কেন জানি ভুলে যাও এবং হচ্ছে কেন জানি হচ্ছে মনে রাখতে পারো না। তো আমি জাস্ট প্রথম কথা যেটা বলবো, দেখো অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাদের মনে অনেক খটকা, অনেক সন্দেহ, অনেক ভয়, এবং তোমরা প্রশ্ন করো যে ভাই ফার্স্ট টাইম বেশি চান্স পাবে নাকি সেকেন্ড টাইম থেকে বেশি চান্স পাবে, এবং হচ্ছে পরীক্ষা কখন হলে ভালো হবে, ভালো হবে এপ্রিল হলে ভালো হবে নাকি আরো পিছায় ভালো হবে, বা হচ্ছে ভাইয়া মানে আমরা কি কিভাবে পড়লে ভালো হবে। আমি জাস্ট একটা কথা বলবো, দেখো যে কোনো পাখি যখন গাছের ঢালে বসে থাকে, ঢাল ভেঙে যদি পড়েও যায় পাখি কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জাস্ট একটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে মনে রাখবা যে পাখির ঢালে, গাছের ঢালে যদি পাখি বসে থাকে, যদি ঢাল ভেঙে পড়েও যায় তাও কিন্তু কি হয় না যে পাখি হচ্ছে মাটিতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ কি? কারণ হচ্ছে পাখির শক্তি তার গাছের ঢালে না, পাখির শক্তি হচ্ছে তার ডানায়। আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট কখন হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফার্স্ট টাইম বেশি চান্স পাবে নাকি সেকেন্ড টাইম বেশি চান্স পাবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আসলে
তুমি সফল হবা, এর একটাই মাত্র সলিউশন, তোমার একটা শক্তির উপর বেস করে তোমাকে আগাইতে হবে। তোমার যদি জ্ঞানের শক্তি, তোমার যদি জানার শক্তি অনেক বেশি থাকে, তুমি বিশ্বাস করো তোমার যদি জ্ঞানের শক্তি বা তোমার যদি জানার শক্তি অনেক বেশি থাকে, তোমার কোনো কিছুরই হচ্ছে যে আর অনেক বেশি ভয় থাকবে না, কোনো কিছুরই হচ্ছে আর অনেক বেশি ভয় থাকবে না। জাস্ট আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব যেটা, সেটা হচ্ছে নিজের জানার উপরে জোর দাও, নিজের পারার উপরে জোর দাও, নিজের জ্ঞানের উপরে জোর দাও। মানে কত রকম গুজব তোমার হচ্ছে আকাশে বাতাসে ঘুরে বেড়াবে এই পরীক্ষার সময়, এবং হচ্ছে আলটিমেটলি বাতাসে ঘুরে বেড়াবে। আমি তোমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করবো যেটা, যে নিজের জ্ঞানের উপরে জোর দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান পৃথিবীর কোন শক্তি, আল্লাহ তাআলা যদি চান পৃথিবীর কোন শক্তি তোমাকে মেডিকেলে চান্স পাওয়া ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আর সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো যে এখন আসলে তোমাদের পড়াশোনা গুলো হচ্ছে গুছায় নেওয়ার সময় আসছে। আমার এতদিন ধরে হচ্ছে যে এলোমেলো অবস্থায় পড়ছো। মানে আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, যে আমি নিজের এটা স্টুডেন্ট ছিলাম, এবং আমার কাছে যেটা মনে হয় যে এই বছর রেটিনা তোমাদেরকে যে সার্ভিস দিচ্ছে, রেটিনার ইতিহাসে 1980 সালের পর থেকে রেটিনার ইতিহাসে কোনো বছর রেটিনা তার স্টুডেন্টদেরকে নিয়ে এত বেশি লম্বা সময় ধরে এত লম্বা সার্ভিস কখনোই দেয় নাই, এবং হচ্ছে এত ভেরিয়েশন, এবং কত নতুন নতুন পরীক্ষা তোমাদের জন্য নিয়ে আসতেছে, রিভিউ ক্লাস, সফট ক্লাস, এবং হচ্ছে তোমার ধরো বারবার পরীক্ষা নিচ্ছে, তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, এবং তোমাদের সমস্যা থাকলে সেগুলো আবার হচ্ছে যে সলভ করে দেওয়া হচ্ছে অফলাইন অনলাইন সব জায়গায়। তো এত বেশি সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তুমি যদি মেডিকেলের চান্স না পাও, সারা জীবন নিজের কাছে হচ্ছে আফসোস থেকে যাবে, সারা জীবন আফসোস থেকে যাবে। দেখো একটা লম্বা সময় তোমরা পাইছো, এই লম্বা সময়টুকু যদি তুমি কাজে না লাগাইতে পারো, আলটিমেটলি বিশ্বাস করো এই করোনা মহামারীর সময় তুমি যদি মেডিকেলের চান্স পাও, সারা জীবন তোমার মনে থাকবে যে হচ্ছে যে আমি এমন এক সময় যুদ্ধ করে মেডিকেলের চান্স পাইছি যখন পুরো পৃথিবী থমকে গেছিল। আর যদি মেডিকেলের চান্স না পাও, তাহলে সারা জীবন তুমি এটা আফসোস করে মরবা যে এত বেশি সময় পাইলাম, এত বেশি ভাইয়ারা ইফোর্ট দিল, তাও দিন শেষে আমি মেডিকেলের চান্স পাইলাম না। আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমরা যারা পরিশ্রম করতেছো রেটিনার সাথে, যারা হচ্ছে যে এখনো কানেক্টেড আছো এবং হচ্ছে খুব স্ট্রংলি কানেক্টেড আছো, এবং রেটিনার ভাইদের কথাগুলো শুনতেছো, তোমাদের জন্য হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে দিন শেষে তোমার পড়াশোনা করতে ভালো লাগবে না, এটা একদমই স্বাভাবিক, এটা একদমই স্বাভাবিক। দিন শেষে তোমার পড়াশোনা করতে ভালো লাগবে না, এটা একদমই স্বাভাবিক। ভাই তোমরা, ভাই বোন তোমরা যারা আছো, যে তোমাদের একটা কমন সমস্যা যে ভাই একদিন পড়লে আরেকদিন পড়তে ইচ্ছা করে না, একদিন পড়লে আরেকদিন পড়তে ইচ্ছা করে না। আমি জাস্ট একটা কথা বলি, যেদিন তোমার কিচ্ছু পড়তে ইচ্ছা করে না, সেদিনে অ্যাটলিস্ট একটা টপিক ধরে রিডিং দাও, রিডিং পড়তে থাকো, আর কিচ্ছু করা লাগবে না, রিডিং পড়তে থাকো, আর কিচ্ছু করা লাগবে না। তাও তুমি সময় নষ্ট করার দরকার নাই, তুমি যদি তোমার পারা পড়াগুলো রিডিং দিয়ে যাও, তাও দেখবে যে তোমার একটা জিনিস হচ্ছে তোমার মাথায় ঢুকবে এবং হচ্ছে মনে থাকবে। আমি লাস্ট এই কথাটা আবারও বলতেছি, যে পড়াশোনা যদি তোমার করতে মন না চায়, বললাম তো যে হচ্ছে চোখ বন্ধ করে চিন্তা করো যে তোমার ডান হাত এবং হচ্ছে যে বাম হাত দুটাই হচ্ছে অ্যাপ্রনের মধ্যে দেওয়া, এবং যদি হচ্ছে তুমি যদি এখন থেকে পড়াশোনা না করো, তাহলে অটোমেটিক হচ্ছে তোমার এই অ্যাপ্রনটা হচ্ছে যে খুলে আরেকজনের গায়ে চলে যাবে। তাহলে তুমি কি সেটা চাও যে হচ্ছে তোমার গায়ে অ্যাপ্রন উঠুক নাকি হচ্ছে আরেকজনের গায়ে চলে যাক? তো আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে পড়াশোনা করো নিজের জন্য, আর নিজের জন্য যদি পড়াশোনা করতে ভালো না লাগে, অবশ্যই তোমার বাবা মায়ের জন্য পড়াশোনা করো। দিন শেষে তোমার বাবা মা তোমার কাছে আর কিচ্ছু চান না, চান শুধু এতটুকুই যে হচ্ছে যে আমার সন্তানের গায়ে একটা সাদা অ্যাপ্রন উঠুক। তাদের চাওয়া পাওয়ার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বিশ্বাস করো। তাদের টাকা পয়সা আয় রোজগার যা কিছু সব তোমার জন্য, যা কিছু সব তোমার জন্যই, শুধু ওনারা একটা জিনিস চান, তোমার সম্মান। তোমার সম্মান মানে ওনাদের সম্মান। একটা জিনিস মনে রাখবা, যে তুমি বড় হয়ে যদি সম্মান বয়ে নিয়ে আসো, সেই সম্মান তোমার বাবা মায়ের। তো তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়ে নিঃসন্দেহে কোনো অপরাধ করেন নাই, তো সেই জায়গা থেকেই তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমার বাবা মায়ের সেই সম্মান রক্ষার্থে, এবং তোমাদের নিজেদের জন্য এলো পড়াশোনা করো। আর তোমাদের সাথে মেডিকেল ক্যাম্পাসে দেখা হবে এই প্রত্যাশা আমি সবসময় করি, বিশ্বাস করো। খুব ভালো লাগে যখন দেখি যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যখন ক্যাম্পাসে আসে, এবং ওদের সাথে যখন আমাদের দেখা হয়, যখন বলে যে ভাইয়া আপনার সাথে আমার
কথা হয়েছে, দেখা হয়েছে, খুব ভালো লাগে, খুব বেশি ভালো লাগা কাজ করে। আমাদের কাছে মনে হয় যে এটাই আমাদের রেটিনার সার্থকতা, রেটিনা পরিবারের সার্থকতা। তো তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা অনেক বেশি থাকবে। আর কমেন্ট বক্সে হচ্ছে যে সময় নষ্ট করবা না, ফেসবুকে সময় নষ্ট করবা না, যেই জিনিসগুলো ফেসবুক থেকে নেওয়া দরকার, বাইরে জিনিসগুলো বলে সেগুলো দেখি ফেসবুক হচ্ছে আবার বন্ধ করে দিবা, মোবাইল চালাবা না। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। দেখা হবে বিজয়ে, কথা হবে স্লোগানে। ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার জন্য দোয়া করেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ।